এক নাম্বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বলতেন ওগামর সাহাবারা আমার আলীকে তোমরা চেনো নাও আমার আলী হচ্ছেন আল্লাহর বাগ জোরে বলুন সুবহানাল্লাহ ও বাপকে ভাইরা আলীর দুই হাত বাপ দিয়ে এত শক্তি দিয়েছিলেন আপনারা বাপ দিয়ে শোনাছেন বাবা নবীর জামানায় সবচেয়ে বড় বাপ যে একটা পালোয়ান ছিল যে পালোয়ানটার নাম ছিল মারওয়ার ওই পালোয়ানটা একদিকে আর পঞ্চাশটা যুবক বাপ দিয়ে ওপর দিকে হলে ওই পালোয়ানটাকে বাপ যে পারত না এ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা যুদ্ধের ময়দানে গিয়েছেন বাবা ওই পালোয়ান তলোয়ারখানা নিয়ে বাপ যে আপনার অহংকার নিয়ে বাপ যে তাকাবুর নিয়ে সে চিৎকার করে বলছরে মুহাম্মদ সাল্লাল্লাহু তোর সবচেয়ে যে সাহাবা শক্তিশালী তাকে আমার কাছে পাঠাও নবীর দারে যা আর নূরানী তার চেহারা দেখে উমার ফেদা হয়ে যায় মহব্বত বলুন সুবহানাল্লাহ হযরতে উমার করতে কত লোক নবীর দারে যায় আর নূরানী তার চেহারা দেখে উমার ফেদা হয়ে যায় যার মায়াবী চেহারা যার মায়াবী চেহারা দেখে উমার হয়ে যায় নবীর দিবানা নূরে নবী নূরে নবী নূরে মদিনা নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসল বলে এই পৃথিবী হল উজালা কে গাইল এসে সামনের গানু শূন্য কাফেলা আমরা সবাই একবার উচ্চারণে মহাভূতে আমরা দরুদ ইব্রাহিমকে আরেকবার পড়ে নি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم শ্রদ্ধেয় জনাব আজকে এই জলসার নির্বাচিত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বাজিষ্ঠ বাবা জীবনেরা আমার সমবয়স্ক ও সমজস্ব যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হামদ নাত সাধনা ভোজনা সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে পবিত্র এটা আরবিতে মাস চলছে রবিউল আউয়াল মাস এখনো শেষ হয় নাই এই পবিত্র এই মাসে সবচেয়ে বড় কথা আছে বিশ্বনবী বলেছেন যেখানে কোরআন এবং রসুলুল্লাহর সুন্নাতের কথা আলোচনা হয় সে মাহফিলে এসে মানুষ যদি সুন্নাত তরিকায় যদি একটু জমে আদবের সহিত বসে যায় নবী বলেছেন যারা এসে আদবের সহিত বসবে যারা এসে বসবে তাদের আমল নামায় নবী বলেছেন অন্য কোন মানুষ রাত্রিবেলায় নফল ইবাদত 500 রাকাত নফল নামাজ পড়ে যতটা সওয়াব পাওয়া যায় এ দিনই মজলিসে এসে বাপকে কোন মানুষ এসে যদি চুপচাপ মহব্বতে বসে সুন্নাত তরিকায়
রাসূলুল্লাহ বলেছেন তার আমলনামায় তার ডবল নেকি লিখে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সে অত্যন্ত দামি মাহফিল রহমতের মজলিসে আমরা এসে বসতে পেরেছি। তাই আমরা শুকরে রব্বুল আলামিনের দরবারে শুকরের স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। ভাই একবার প্রাণ ভরে উচ্চারণ করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরই সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম দরুদ বাপজো ভাইরা, আমার পূর্বেকার আপনাদের দেশের বাপজি যাদেরকে রত্ন বলা হয়েছে, আমি শুনলাম প্রায় ছয় থেকে সাত জন অলরেডি আপনাদের গ্রামে হাফেজ হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। আমি যার বাড়িতে বসেছিলাম সে ভদ্রলোক শোনাছিলেন যে মাওলানা সাহেব আমাদের গ্রামে হাফেজ সাহেব ছিল না, উনি এক এক করে নাম করছিলেন ওই হাফেজ সাহেব এবং ওনার আব্বার। এবার আমি তো ওদেরকে সব চিনি না, আমি এসে দেখলাম আলহামদুলিল্লাহ ওনারা আপনাদের সামনে পাঁচ মিনিট দশ মিনিট বরকতা ওনারা কেউ কেরাত করেছেন, দু চার হয়তো কথা বায়ানো রেখেছেন। তারপরে পরই আমি আপনাদের কাছে বাদ দিয়ে দু চার কথা বলার জন্য আমি কথা শুরু করে দিয়েছি। আমরা যারা এখানে আছি ইনশাআল্লাহ আমরা আমল নিয়াতে আমরা এখানে শুনে আমরা বাড়ি থেকে আমল করব, বলুন ইনশাআল্লাহ। তো ভাই আমরা এই মাহফিলে এসে বসেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বিশ্ব নবীর কথা আপনারা আমার পূর্বেকার বক্তাদের মুখ থেকে শুনেছে। আপনারা জানেন যে জালসাটা আজকে হওয়ার কথা ছিল না, এর আগে ডেট ছিল। যাই হোক, আকাশের অবস্থা ভালো নেই বলে সেই তিন দিনে আপনাদের যেদিন এখানে জালসা এভাবে ওই দিনে অনেক জায়গাতে প্রোগ্রাম ছিল, যেটাকে নবীর জন্মদিবস উপলক্ষে বাপজি অনেক জায়গায় আপনার ব্যবহার করা হয়েছে, পালন করা হয়েছে। কিন্তু সেদিন আপনাদের এখানে আমি জিজ্ঞাসা করলাম তারিখটা ছিল নবী জন্মদিবস, ওই দিনই ছিল। কিন্তু এখানকার যিনি আমাকে দাওয়াত করেছেন উনি বললেন যে মাওলানা সাহেব আমাদের ওখানে একটা মক্তব হয়েছে, এ জালসার দাওয়াত উপলক্ষ করি যে আমি নামটা শুনেছি তা নয়, আমাকে মাদ্রাসার নামের ব্যাপারে আমার সঙ্গে ফোনে পরামর্শ করেছে যে হজুর এ শহীদ আশফাকুল্লাহ এ মক্তব নামটা রাখলে কেমন হয়। আমি বললাম রাখলে রাখা যাবে, অসুবিধা নেই। আমি সেদিনই আমি শুনেছিলাম যে এখানে একটা মক্তব হচ্ছে ক্লাবের জায়গায়। বলুন আলহামদুলিল্লাহ। আমি ছেলেদেরকে আস্তে আস্তে বললাম যে ভাই ক্লাবটা এখনো যেহেতু আছে যদিও রাখেন, ক্লাব মানে সমাজের উন্নয়নমূলক কোনো কাজ করা হয়, কিন্তু এখন পুরো উল্টো হচ্ছে সব ক্লাবে, সমাজের উন্নতি খুব কমই হচ্ছে অনেক জায়গায়, বছরে দুবার তিনবার করে অনেক জায়গায় গান বাজানা নিয়ে আসে। যেহেতু মক্তব যেহেতু ওর পেছনে করেছে ওই ওই মাটিতেই মনে হয় নাকি, তাহলে সেই জায়গায় আমি বললাম ভাই বেঁচে থাকা পর্যন্ত নয় কিয়ামত পর্যন্ত দিন আর কান বাজনা এখানে আর চালায় না, যেহেতু মক্ত বলে যখন শুরু করেছে আর মক্তব আলহামদুলিল্লাহ আপনারা যা করেছেন মক্তব এটা আপনাদের সত্যি সৌভাগ্য। নবীজি বলেছে যে আপনার একটা তলবুলে এলেম যারা মাদ্রাসায় এলেম শিখতে যায়, শুধু চন্দ্রহাটটাকে যে মাদ্রাসা বলে তা নয়, ওই বেল্লাগা স্কুলিয়া মাদ্রাসাকে মাদ্রাসা বলে, গুধিয়াকে মাদ্রাসা বলে, বাদবাকে আপনাদের মক্তবকে মাদ্রাসা বলে না তা নয়, এটা হচ্ছে সুরাতান, এটা হচ্ছে সবচেয়ে বড় মাদ্রাসা যেখানে প্রথম পড়ানো হয়। এই যে আলিফ বা তা সা যে প্রথম শব্দগুলো শেখানো হয়েছে এগুলো হয়তো বুখারি পর্যন্ত সব এই পড়া করানি চলে। এবার ওর সাথে উর্দু আর ফার্সি আরো বিভিন্ন কেতাব থাকে। তাই আল্লাহ রাসূল বলেছেন একটা তলবুল এলেম যারা কোরআন শিখবো বলে যারা মক্তবে যায় মাদ্রাসায় যায়, আল্লাহ রাসূল বলেছেন ওই তলবুল এলেমটা একটা কবরের পাহাড় দিয়ে যদি যায় সে দোয়া কিছুই বলেনি, শুধু হয়তো কবরের পাহাড় দিয়ে যাওয়ার সময় বলেছেন আসসালামু আলাইকুম ইয়া
আহলুল কবর এতটুক যদি সালাম দিলেন যথেষ্ট। আমরা অনেকেই আরেকটু বড় করে দিই, একবিরুল্লাহু লানা ওয়া লাকুম আমরা বলি না এটাও। আবার অনেকে দেখা যায় আরেকটা যদি অনেকে বাড়ি দেয় ওয়া আনতুম সালাফুনা নাহনু বিল আসার, ওগুলো যদি পুরোটা না পারেন শুধু এতটুক বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলুল কবর, এতটুক সালাম দিয়ে তলবুল ইলমটা যদি গরস্থানের পাহা দিয়ে যায়। রাসূলুল্লাহ বলেছেন ওই তলবুল ইলমের বরকতে ওই কবরটায় 40 দিন কবর আজাব মাপ থাকে, বলুন সুবহানাল্লাহ। তাহলে এত দাম, তাহলে সেই শিক্ষা আপনাদের এখানে বাপটি শুরু হয়ে গেছে মনে হয়, আলহামদুলিল্লাহ পড়ানো চালু হয়েছে তো নাকি, মানে শুরু হলো আজ, আগামী তো হবে ইনশাআল্লাহ। তো সেই মক্তব উপলক্ষে বাপটি আজকে দোয়ার মজলিস কিছু আলোচনা করে দোয়া আমাদের কারো আব্বা কারো মা দাদা দাদি নানা নানি অনেকে চলে গিয়েছে, আমরা দোয়া করবে মক্তব থেকে বাপজি বড় জায়গা পৌঁছে। আপনারা শুনেছেন বেলনাঙ্গা জুরুলিয়া মাদ্রাসা মুর্শিদাবাদের মধ্যে সবচেয়ে পুরানো মাদ্রাসা, ওই মাদ্রাসার কারগুজারি আমাদের উস্তাদ বলছিলেন, আমরা তো তখন ছিলাম না, ওই মাদ্রাসায় যিনি প্রতিষ্ঠাতা প্রথম যে মাদ্রাসাটা করে একদম মক্তব আকারে, ওখানে একটা ছোট বাজার আছে বাস ছোট একটা, তা হযরত মাওলানা জলিল আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ আলাই আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন বলেন আল্লাহুম্মা আমিন, উনি গরুর গাড়ি থেকে করে বাপজি একটা দোয়ার মজলিসে যাচ্ছে আমাদের হুজুর শোনাছিলেন, তো যেতে যেতে পেছাব লেগেছে, তো উনি বললেন গাড়োয়ানকে যে ভাই একটু দাঁড়াও আমি এই জঙ্গলটাতে একটু পেছাব করে নিই। তখন মাদ্রাসা জুরুলিয়া হয়নি, সুরুলিয়া তো তখন হয়নি, ওই জায়গায় পেছাব করতে গিয়ে উনি বসে উঠে চলে আসছে, যিনি নিয়ে যাচ্ছিলেন গরুর গাড়িতে করে বললেন হুজুর আপনি গিয়ে পেছাব করতে গিয়ে বসে আবার চলে আসলে পেছাব করলেন না, উনি বললেন বাবা আমি পেছাব করতে গিয়ে ওখানে দেখলাম, আমি বসার পরে দেখলাম ওখান থেকে এলমিয়াতে খুশবু বের হচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। উনি বুজুর্গ এত বড় আল্লাহওয়ালা ছিলেন, তো উনি দিনের বেলা বাপজি সেদিন রাত্রি জালসা করে দিনের বেলাতে ওখানকার কিছু মানুষকে আলোচনা করলেন, কয়েকটা বাঁশের খুঁটি দিয়ে বাপজি ছোট্ট একটা চালা করলেন, আজ ওই জায়গা থেকে ছোট থেকে আস্তে আস্তে বড় মাদ্রাসা হয়ে এখন বাপজি প্রায় অনেকগুলো ছাত্র প্রায় 700 মনে হয় ছাড়িয়ে গেছে ছাত্র, ওখানে বেলনাঙ্গা সুবিলিয়া যেমন বাপজি ওটাও প্রায় ওটাও 700 উপরে। তাহলে ওই ছোট থেকে যে আপনাদের এই গৌরীপুরে যে মক্তব যে আপনার এখান থেকে যে আলেম পাস করে যাবে না এটা গ্যারান্টি দিতে পারবো ভাই, আমরা আমরা দোয়া করবো আজকে এই মক্তব যা শুরু হচ্ছে এই মক্তবকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেয়, বলুন আল্লাহুম্মা আমিন, তার সাথে হাতে যেন এই মক্তব কেয়ামত পর্যন্ত যেন চলে এবং এখান থেকে যেন হাফেজ কারি যেন এখান থেকে হয়ে যেন বেরোতে পারে, বলুন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি সেই উপলক্ষে আজকে দোয়ার মজলিস, আমি দু চার কথা বাপজি একটু বলি, এখানে অনেক রকমের মানুষ আমরা আছি আপনাদের কাছে, আমি বিস্তারিত নবীজির একদম শুরু আতাম থেকে নিয়ে আমি নবী জীবনে আজকে এখানে আলোচনা করব না, যেহেতু আমাদের উদ্দেশ্যটা হচ্ছে বাপজি এই মক্তবের ব্যাপারে আর রসুলুল্লাহর কিছু কথা আলোচনা করা, নবীজির কিছু কথা বাপজি শোনা। আজ বর্তমান বাপজি নবীর জন্মদিবস উপলক্ষে যেটা এলাকায় বাপজি আমরা দেখতে পাচ্ছি মাইকিং করে বাপজি যে বক্স তুলে আপনাদের এই গ্রামে বাপজি এসেছিল, এদিকে আসেনি কিন্তু দেখেছিল অনেকে হয়তো, আর ইউটিউব খুললে তো দেখতে পাবেন বিভিন্ন জায়গায় এমনই ইসলামের নামে বাপজি এমন জঘন্য বেদাত কাজ শুরু হয়েছে, ওরাও বাপজি উঠে পড়ে লেগেছে, এটা গেল্লা নয়, আমি একটু বুঝাতে চাইছি মানুষ যেন আগামীতে না করে, আস্তে আস্তে বাপজি ছোট জিনিসকে বড় করে ফেলছে, ওদের একটাই বলছে যে নবী জন্মদিবস উপলক্ষে খিচুড়ি রান্না করো, খিচুড়ি রান্না করে লোককে খাওয়া, এতে যারা নামাজ পড়ে না তারা বলছে যে ভাই অসুবিধা তো নাই এ করলে ভালো জিনিস, তো কোরআন হাদিসে আছে কি সেটা আমরা ও জিজ্ঞাসা করছি, ভালো বলে বাপজি কাজ শুরু হচ্ছে, আর নতুন করে এবার ওরা আরো জোর দিয়েছে ওদের তরফে যারা আলেম এই টুপিওয়ালা দাড়িওয়ালা তারা বক্তব্যের মধ্যে প্রেশার দিয়ে বলেছে ভাই প্রতিটা বাড়িতে সুন্নি বলছে, ওরা দাবি করছে সুন্নি,
আমরাও আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু ওরা আমাদেরকে বাপজি বলছে যে না এরা নবীর দুশমন। বলুন আস্তাগফিরুল্লাহ, আমাদেরকে বলছে নবীর দুশমন। ওরা বলছে ভাই প্রতিটা আমাদের বাড়িতে সুন্নির বাড়িতে একটা করে ওই কবরে দেখেন আপনার মাজারে পীরের দরবারে পাথর সাপড়ি যারা গিয়েছে দেখবেন ওই চাদর কলমা লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চাদরে বাপজি কলমা লেখা থাকে। অনেক লরিতে দেখতে পাওয়া যায় ওই ড্রাইভারের কাছে আপনার ঝোলানো থাকে। তো বলছে ওই কাপড় কলমা ঝোলানো কাপড় তোমরা প্রতিটা বাড়িতে ঝুলিয়ে রাখবে। একদম জোর গলা ওরা বক্তব্য দিচ্ছে, এলাকার লোক যেন চিনতে পারে যে এটা হানাফি না এটা সুন্নি বেরেলি, এটা দেখে যেন চিনতে পারে এটা বাপজি বারবারান্তি করা, এটা বাপজি শরীয়ত কোথাও নেই। আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি জন্মের তারিখ নিয়ে, এতে বাপজি রবুল আউয়াল মাসের 12 তারিখে যে জন্ম নিয়েছে এটা পৃথিবীর বেশিরভাগ উলামারা বলেছেন না 12 তারিখে বিশ্ব নবী দুনিয়াতে জন্ম নেননি, রাসূলুল্লাহ জন্ম নিয়েছেন 9 তারিখে। আরেকজন আরেক কিছু উলামা লিখেছেন যে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্ম নিয়েছেন 11 তারিখে, আবার কিছু বলেছেন 12 তারিখে। এতে দ্বিমত রয়েছে, কিন্তু বেশিরভাগ উলামারা তারা 9 তারিখটাকে বাপজি প্রাধান্য দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। এখন আপনার আমাদের প্রশ্ন হতে পারে তাহলে 12 তারিখ, কিন্তু 12 তারিখের ব্যাপারে বাপজি রাসূলুল্লাহর ইন্তেকাল করার ব্যাপারে কারো দ্বিমত নয়। পৃথিবীতে যত রকমের মাযহাব রয়েছে আমরা জানি 4টা মাযহাব, কটা? 4 মাযহাব, প্রতিটা ইমাম তারা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু ইন্তেকাল করেছেন ওই রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারের দিন সকালের দিকে, এতে কারো দ্বিমত নেই। কিন্তু রাসূলুল্লাহর জন্মের তারিখ নিয়ে বাপজি দ্বিমত একটাই কারো, আমার রাসূলুল্লাহ দুনিয়াতে আসার সাথে সাথে মক্কার লোকেরা তারা জানতেন না যে ইনি আখিরি জামানার পয়গম্বর, কথা ঠিক না বেঠিক? বলে রাসূলুল্লাহ উনি জন্ম নেওয়ার পরে পরে সাথে সাথে উনি যে নবী এটা কেউ জানতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপজি তার অলৌকিক কিছু ঘটনা রাসূলুল্লাহর জীবনে বাপজি কিছু ঘটেছে তখন মানুষ বলা বলি শুরু করেছে। কেমন করে? তফসিরে বাপজি এসেছে সিরাতে হানবিয়া বলে একটি কিতাব, রাসূলুল্লাহর জীবনী তাতে লিখেছে আমার বিশ্ব নবীর বাপজি তখন বয়স মাত্র 8 বছর। কত বছর বললাম? 8 বছর। মক্কার লোকেরা তাও বাপজি জানতো না যে ইনি আখিরি জামানার পয়গম্বর ও সুলতান, এটা প্রকাশ হয়নি। আমার বিশ্ব নবী 8 বছর বয়সে, আমরা সকলেই জানি নবীর আপন দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। কি নাম বললাম ভাই একটু জোরে বলে? আব্দুল মুত্তালিব। উনি কাবা শরীফের বাপজি দেখাশোনা করার দায়িত্ব পেয়েছিলেন, উনি এত সাত মানুষ ছিলেন, তাই কাবা শরীফে বাপজি আমরা জানি একটা পাথর রয়েছে, যারা হাদিস সাহেব আছেন এখানে ওই কাবা শরীফের বাপজি ওই পাথরটাকে বাপজি মানুষ পৃথিবীর মানুষ গিয়ে চুমা দেয়, অনেকে কাছে যেতে পারে অনেকে কাছে যেতে পারে না, দূর থেকে ভাবে ইশারা করে। ওই পাথরটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ। কি বললাম? হাজরে আসওয়াদ, কালো পাথর। কিন্তু তফসিরে এসেছে বাপজি ওই পাথরটা ছিল সাদা পাথর। বলুন আলহামদুলিল্লাহ। হাজরে আবিয়াদ ছিল সাদা পাথর। রাসূলুল্লাহ বলেছেন গোটা পৃথিবীর মানুষ হজ করতে যায় ওই পাথরটা জান্নাতি পাথর। বলুন সুবহানাল্লাহ। গুনাহগার মানুষের গোনাকে বাপজি চুম্বকের মতো টেনে নেয়, পাথরটা সাদা থেকে কালো হয়ে গিয়েছে। ওই পাথরটা বাপজি সরিয়ে জায়গাটা একটু মেরামত করছেন, রাসূলুল্লাহ তখন 8 বছর বয়স, রহমতের নবী দাদা আব্দুল মুত্তালিব উনি ওই পাথরটাকে বাপজি সরিয়ে জায়গাটা একটু পরিষ্কার করে ওই পাথরটা এবার সরাবে কে? ওই পাথরটার নির্ধারিত জায়গায় কে নিয়ে যে রাখবে? এবার শুরু হয়ে গেল বাপজি ঝামেলা। আব্দুল মুত্তালিব তিনি মক্কার বাপজি কাবা শরীফের তিনি মোতালি সেক্রেটারি যাকে বলা হয়, উনি বললেন ভাই তুমি মোড়ল তুমি যাও। যাহাতে একটা মোড়লকে হুকুম করলেন, পাশ থেকে আর একটা নয় 3টা মোড়ল, তারা চিৎকার করে বলেছিল এই আব্দুল মুত্তালিব শুনে নাও আমার পেছনে 1000 নয় কয়েক হাজার লোক রয়েছে,
আমি কয়েক হাজার লোকের আবি নেতা, ওই লোকটা পাথর যদি সরায় আমি কেন পাবো না? পাথরও সরাবে না, আচ্ছা বংশ আমার বড়, আমার পেছনে লোক আছে আমি সরাবো। আব্দুল মুত্তালিব বলে না ভাই, তাহলে ওকে দাও আরেকজনকে দাও হোক। এভাবে চারটা দলের চার নেতা তারা ঝামেলা শুরু করে দিল, পাথরটা সরাবে কে? এই ঝামেলা এক নাই দুই নাই, প্রায় মোটামুটি বাপজি 18 দিন ধরে চললো। কতদিন বললাম? 18 দিন ধরে মীমাংসা করতে পারেনি, সারাদিন কাবা শরীফের থাকে। আব্দুল মুত্তালিব সন্ধ্যাবেলায় না রাত্রিবেলায় এসার সময় বাড়ি আসে, তখন তার পাঁচক তো নমাজ ছিল না, ছিল কি কথা বলো? পাঁচক তো নমাজ ছিল না, তখনকার যা ইবাদত, কিছু নফল ইবাদত ছিল তাই করতে। হযরত আব্দুল মুত্তালিব এসার পরে বাড়ি আসে, এসে দেখছেন মনটা ভারী, সারা পৃথিবীর শ্রেষ্ঠ রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তার দাদার কাছে বাপজি শুয়ে থাকতে 8 বছর বয়স। আল্লাহ রসুল বলেন, ওগো দাদা আপনাকে আমি কয়েকদিন থেকে দেখলাম, আমি দেখতেছি আপনি কাবা শরীফ থেকে বাড়ি ফেরার পর আপনার মনটা কেন ভারী দেখতে লাগে বলেন। হযরত আব্দুল মুত্তালিব রসূলুল্লাহর হাত দুখানা ধরে বলেছিল, ওরে আমার ভাই শুনে নাও, আজ এক না দুই না 18 দিন হতে চললাও, ওরে আমার ভাই কাবা শরীফের পাথর নিয়ে ঝামেলা শুরু হয়েছে, ওই পাথরটা চারটা মোড়ল নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে, ও বলছে আমি সরাবো, ও বলছে আমি সরাবো, একজন ব্যক্তিকে হুকুম দিনে আর তিনজনে মারামারি করতে চাইছে। ওরে ভাই আজ 18 দিন ধরে মীমাংসা করতে পারে নাই। আল্লাহ রসুল বললেন, গো আমার দাদা চিন্তা করবেন না, আগামী সকালবেলা আমাকে নিয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলল, ভাই বহু লোক আছে তারা তো মীমাংসা আনতে পারে, বলো হ্যাঁ আমাকে নিয়ে চলেন না। সকালবেলা নিয়ে গিয়েছে কাবা শরীফে, দেখছেন চার দলের পেছনে চারটা যে নেতা আছে, প্রতিটা নেতার পেছনে কয়েক হাজার করে লোক, সব জায়গা জায়গা বাপজি তারা দাঁড়িয়ে আছে অস্ত্র হাতে করে। সেই সময়টাকে বাপজি জাহেলিয়াতের যুগ বলা হতো, অন্ধকারের যুগ। মানুষ সেই সময় মীমাংসার দিকে মানুষ আসতে চাইত না, তারা বংশের বাপজি বেশিরভাগ তারা আপনার বল দেখাত, এক একটা ছোটখাটো জিনিসকে কেন্দ্র করে তারা 20 বছর 25 বছর পর্যন্ত বাপজি তারা ঝামেলাটা নিয়ে গিয়েছে। আল্লাহ রসুল সাল্লামকে বললেন, ওগো চাচা এ পাথর আপনি সরাবেন বলে হ্যাঁ, আরেকজনকে বললো আপনি সরাবেন বলে হ্যাঁ, বলে যদি ওকে দিই বলে না, ওকে যদি দাও তাহলে ঝামেলা শুরু হয়ে যাবে, আমরা লড়াই করতে রাজি আছি, ও আমাকে পারবে না। ও বলছে ভাই আমি আমাকেও তুমি পারবে না, আমার পেছনে কয়েক হাজার লোক রয়েছে। আল্লাহ রসুল বললেন, চাচা একটা পাথর নিয়ে চারজন ঝামেলা করে এভাবে মীমাংসা আসা যাবে না। শুনুন আপনারা যেহেতু আমার দাদাকে আপনারা মানেন, আমি তার নাতি আপনারা সকলেই চিনেন জানেন বলে হ্যাঁ, বলে শুনুন আপনারা সকলেই চলে যান আগামীকাল সকালবেলায় ফজরের পরে, সকালবেলায় সূর্য ওঠার আগে এই জায়গায় যে আগে আসতে পারবে, সুদর্শনে আসার পরে হাজরা আসাদে পাথরটা যা হা দিতে পারবে আগে সেই পাথরটা সরাবে। বলুন সুবহানাল্লাহ, বাচ্চা ছেলের কথাটা বাপজি সকলেই মেনে নিল। আল্লাহ রসুল বলেন, শর্ত হচ্ছে সকলকে বাড়ি যাওয়া লাগবে এবং বিছনায় শোয়া লাগবে। সবাই বাপজি আপন আপন চলে গিয়ে বাপজি বিছনায় শুয়ে পড়ল। যারা নেতা ছিল তাদেরকে তার দলের লোক বলল, হুজুর চিন্তা করবেন না, আপনার দলের আমরা যে কোনো একটা লোক আগে গিয়ে পাথরটা গিয়ে হা ধরে হা দিয়ে দাঁড়িয়ে থাকবো, তারপর আপনি পাথরটা সরাবেন আমার তরফ থেকে। চার দলের নেতাকে এইভাবে কথা বলুন, মহান রব্বুল আলামিন রসূলুল্লাহর বাপজি বিচার আল্লাহ রব্বুল আলামিন দেখতে পাচ্ছে। এর আগে বিছনায় শুয়ে গিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন সবারই চোখে ঘুম দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ সব কিছু করতে পারবেন। আপনারা শুনেছেন মেয়েরাজ রাত্রিতে আল্লাহ রসুল সাল্লাম তার ফুফুর বাড়ি উম্মে হানির বাড়ি ওখানে রাত্রিবেলায় শুয়েছিলেন,
নবী জানেন না যে মিরাজ যেতে হবে। জিবরিল আলাইহিস সালাম দিলেন, বলেন হুজুর আপনি উঠুন। বলে কেন? বলে এখনই আপনাকে আল্লাহর দরবারে যাওয়া লাগবে। বলে আল্লাহর দরবার মানে? বলে আমি বোরাক নিয়ে এসেছি, আপনি অজু করে বোরাকে চেপে যান। আর সে আজি মহান রব্বুল আলামিন বসে আছেন আপনাকে সাক্ষাৎ করার জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওখানে উম্মাহানির বাড়িতে অজু বানালে, অজুর পানি বাপটি গড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওখান থেকে বাপটি মসজিদ হারামে গেলেন কাবা শরীফে। কোন কোন মুফাসসিরে কেরাম লিখেছেন ওখানে রাসূলরা প্রথমে দুরাকাত নামাজ পড়লেন। আল্লাহ রাসূল ওখানে নামাজ পড়ে আবার নবীজি ওখান থেকে বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। অনেক দূর রাস্তা, মক্কা থেকে বাপটি উঠে চেপে গেলে প্রায় 14 রাত 14 দিন সময় লাগে। বলুন আলহামদুলিল্লাহ। অনেকটা রাস্তা অতিক্রম করে চলে গেলেন। ওখানে যাওয়ার পর বুরাক বেঁধে রাখলেন। ওখানে রাখার পরে, বাইতুল মুকাদ্দাসে রাখার পরে, সত্যপাক আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে আল্লাহর সাথে কথা বলেন, জান্নাত জাহান্নাম সব ভুললেন। ঘোরার পর আবার বাপজি আসে। বলা হয়েছে মক্কার একটা দলের সাথে বাপজি বাইতুল মুকাদ্দাসের পাশে রাসূলের সাথে দেখা হয়েছিল। এটা প্রমাণ যেন মানুষ জানে, বুঝতে পারে যে হ্যাঁ এই মেরাজের ঘটনা সত্য। আল্লাহ রাসূল ওখান থেকে আসার পর আবার করলেন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি উম্মাহানির বাড়িতে এসে আবার শুয়ে পড়লেন। অথচ বাড়ির লোকেরা গোটা মক্কার কোন মানুষ ওই কাফেলা ছাড়া বাপটি কেউ জানতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। অথচ বাপটি কত বছর যা পার হয়েছে আল্লাহই ভালো জানে। যে যেখানে ছিল যে অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাতকে সেই অবস্থায় আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহ পারেন কি পারেন না কথা বলো? আল্লাহ সব পারে। অথচ রাসূলুল্লাহ এসে দেখছেন ওই পানি বাপটি গড়ছি অজু করার পানি। আল্লাহ রাসূল বলেন যাও বিছানায় গিয়ে শুয়ে যাও, এরা শুয়ে গিয়েছে, ঘুম চলে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা বলেন সারা দিন পরিশ্রম করতাম, আমার নাতির কাছে এসে যাহাতে গলাতে হাত দিয়ে শোতাম আর গোটা শরীরটা আমার শীতল হয়ে যেত, ঠান্ডা হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। এগুলো ছিল নবুয়তের বাপজি আলামত। কিন্তু সেই সময় মানুষ জানতো না যে ইনি আখিরি জামানার রসুল। আল্লাহ রসুল রাত্রিবেলা নিজের দাদার কাছ থেকে বাপজি উঠে গিয়ে কাবা শরীফে চলে গেছেন, আব্দুল মুতালিব টের পায়নি। আমার বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ওই কাবা শরীফে যাওয়ার পর ওই পাথরটা হাতে রসুল্লাহ দাঁড়িয়ে আছেন, 8 বছরের পয়গম্বর রসুল। সারা মক্কা নগরীর বাপটি ওই মক্কার চারটা ধরনে তারা সবাই, কেউ বাপটি ঘুম তারা ভাঙেনি রাত্রিবেলায়। সকালবেলায় সূর্য উদিত হওয়ার পর দেখছে একেবারে পরিষ্কার হয়ে গেছে আকাশ, দেখলেন সূর্য লালই দেখা দিয়েছে। সঙ্গে সঙ্গে তারা ঘুম থেকে জাগার পর বলেছেন একে অপরকে, ভাই মনে হয় অন্য দলের লোক তারা চলে গিয়েছে। সবাই মিলে যাওয়ার পর দেখেন বাবা আখিরে জামানার পয়গম্বর রাসূল দাঁড়িয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। এরা সবাই অবাক। নবীর দাদা বিছানায় দেখলেন নাই, রাসূলের দাদা বাপটি কাছে গিয়ে দেখছেন কাবা শরীফে গেছে, কাছে গিয়ে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। নবী চার মুলকে বলেন চাচা আপনারা বলো এই পাথরটা সরানোর হকদার কে? এখন কে সরাতে পারে? চার মুরলি বললো বাবা তোমার কথা অনুযায়ী তুমি হবা এখানকার হকদার, তুমি নাড়াতে পারবে। আল্লাহ রাসূল বলেন দাদা আপনার গলাতে যে চাদরটা রয়েছে বলে হ্যাঁ ওই চাদরটা আপনি এখানে বিছিয়ে দেন। চাদরটা বিছিয়ে দেওয়া হলো। চাদর উপরে তারা দাদু লাথিতে বাপজি পাথরটা গড়ে দিলে রাসূলুল্লাহ বলেন দাদা এবার একটু দূরে সরে যান। আব্দুল মুতালিব দূরে চলে গেলেন, দেখি আমার নাতি কেমন করে বিচার করে। হাজার হাজার লোকেরা সবাই থো মেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে বিচারখানা। বিশ্বনবী চার মুরুলকে ডেকে বলেন চাচা আপনারা আসুন। চার দলের চার নেতা এসে নবী বলেন এই চাদরের চারদিককার কোনা আপনারা ধরো।
চারদিকের খোনা ধরে বললেন এবার আপনারা টেনে নিয়ে গিয়ে নির্ধারিত জায়গায় পাথরটা রেখে দেন। রেখে দিলেন, চার নেতাতি রসুল্লাহকে কাঁধে নিয়ে তারা চরম ভাবে আপনার প্রশংসা করলেন, বলেন হে আব্দুল মুত্তালিব সত্যি তোমার ছেলেটা এক, এর সাথে কারো তুলনা করা যাবে না, এর এত সুন্দর, এ মেধা, এত বুদ্ধিজীবী ছেলে। এবার বাপজি লোকেরা বলা বলি করতে লাগলো, এত সুন্দর দামি ছেলে এই ছেলেটা কারগো, আব্দুল মুত্তালিবের নাতি, আব্দুল্লাহর সন্তান, ওই ছেলেটার মার নাম আমিনা। লোকেরা বলতো নিশ্চয় তার মা ভাগ্যবতীর অবলী। আমরা অনেক সময় হাফেজ সাহেবদেরকে দেখলে, কারি সাহেবদেরকে দেখলে অনেক মানুষ বাপজি নামাজ না পড়লে একটু আফসোস করি, যে হাফেজের আব্বা একটু হতে পারতাম, মাওলানা কারি সাহেবের আব্বা হতে পারতাম, কিংবা হাদিস সাহেবের আব্বা মা হতে পারতাম, জীবনটা নিজেকে ধন্য মনে করতেন। অনেকে আফসোস করে, সঙ্গে সঙ্গে বলতো যে এই ছেলেটার মা ভাগ্যবতী রবে, নাম কি বলে আমিনা। লোকে বলতো কবে জন্ম নিয়েছে গো, এই যে রসুলুল্লাহর অলৌকিক ঘটনা, আজিব আজিব ঘটনা ঘটতো মক্কা নগরে, বাপজি অনাবৃষ্টি দেখা দিত, পানি হতো না দুবছর তিন বছর, এভাবে পানি নাই, যেরকম পানির দরকার সেভাবে হয়তো পানি আসেনি। লোকেরা সবাই আব্দুল মুত্তালিবের কাছে যেতেন, যে বলতেন ভাই একটু পানির জন্য দোয়া করো। উনি বললেন আমার নাতি যখন বিচার করেছে, আমার নাতিকে আমি দেখেছি, এর অনেক কিছু জিনিস দেখেছি, আমার নাতি থাকলে সে জায়গাটা সফল হয়ে যায়। আমিনা বলেন আমার ছোট বাচ্চাকে নিয়ে আমি কোলে করে নিয়ে একটু হাত তুলে দোয়া করতে গিয়েছি, আমার বিশ্বনবী সেই সময় একটু হাত এরকম করেছে, মক্কার লোকেরা বলছেন সাত হাতে দেখলাম, আকাশে মেঘ ছিল না, মেঘ হয়ে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল, বলুন আলহামদুলিল্লাহ। এই সব কথাগুলো বাপজি মানুষের কানে কানে প্রচার হতো, মক্কা নগরে একটা সন্তান রয়েছে খুবই ভালো। তখন বাপজি তারা জন্ম তারিখ জানতে এসে, তখন তার খাতা কলম ছিল না এভাবে লেখালেখি, তখন বলতো যে ভাই রবুল আউয়াল মাসে সোমবার জন্ম নিয়েছে, কিন্তু তারিখটা কেউ বলেছে 9 তারিখ, কেউ বলেছে 11 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, এইভাবে জন্মের তারিখটা দ্বিমত। এই জন্য বাপজি আমি আপনাদের সকলকে বলবো, ওই দিনে বাপজি শুধু খিচুড়ি খাওয়াটা নবীর মহব্বতের ব্যাপারটা নয়, ওই দিনে বাপজি আমরা পারলে একটা রোজা রাখতে পারি খুশি করে, কিন্তু আপনারও যে রোজা রাখতে হবে এটা জরুরি নয়, কিন্তু যদি মনে করেন যে আমি রসুল্লাহকে পেয়ে জান্নাত জাহান্নাম চিনতে পেরেছি, নবীকে পেয়ে আমি দাবি উম্মত হতে পেরেছি, এইভাবে যদি আপনি ভেবে শুকরিয়া অর্থে যদি আল্লাহর কাছে শুকরিয়া করে যদি বলেন যে আল্লাহ আমি একটা রোজা রাখবো, ইবাদত করবো, এটা করা আপনার জায়েজ আছে, এটা না জায়েজ কেউ বলতে পারবে না। কিন্তু আজ বেশিরভাগ মানুষ দেখছে বাপজি নামাজ তো পড়েই নেই, অথচ খিচুড়ি অনেকটা গ্রামে আমার এলাকায় হলো, ওই 12 তারিখে বৃষ্টি হয়েছে, অথচ বাপজি ছাতা মাথায় দিয়ে কেটলিতে করে বাপজি খিচুড়ি নিয়ে যাচ্ছে, মসজিদে রান্না হয়েছে, কে বলছে 13 তসলা হলো, কে বলছে 8 তসলা হলো, এখন তা তসলা না এখন ডেকচি তা বলছে, হুড়িয়া খাওয়াছে, অথচ নামাজের কোনো গুরুত্ব নাই। আমি আপনাদের সকলকে বলবো, আমার বিশ্ব নবীর সুন্নাতকে যদি বাপজি আমল না করতে পারি, নবীর সুন্নাত অনুযায়ী যদি জীবন করতে না পারি আমরা, সে আমি মরণে ইস্যুকে হই না কেন, আর আপনারা যেই হন না কেন, কিয়ামতের ময়দানে বাপজি জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। আমলটা হচ্ছে মেন, রসুলের সুন্নাতের উপর আমল করা লাগবে, শুধু নবীকে মৌখিক ভালোবাসি এরকম যদি দাবি করে। আজ অনেক মানুষ বাপজি ভণ্ডা মুখে দাবি করে, এখন ইউটিউবের যুগ বাপজি, আপনারা এটাও জানেন যে বাংলাদেশে হাসিনাকে বাপজি তাড়ানোর পরে এই কয়েকদিন থেকে বাপজি মাজার ভাঙা শুরু হয়েছে, কথা সত্য না মিথ্যা বলে, শুনেছেন আপনারা বাংলাদেশে মাজার ভাঙছে, কেন মাজার ভাঙছে বলো, কোনগুলো যেখানে কোরআন এবং সুন্নাতের বাইরে কাজ হয় সেই সব মাজারগুলোকে ভেঙে গুড়ি দেওয়া হচ্ছে, তো যেই সব মাজারগুলো ভাঙছে সেই মাজার থেকে বাপজি ওখানকার যারা বুজুর্গ পীর দাবি করেছে
তাদেরকে ধরে বলছে সম্বাদিকে যে ভাই আচ্ছা আপনি নামাজ পড়েন বলে হ্যাঁ করাকাত পড়ে তো যে রাকাত ফাকাত লাই আমি 50 ওয়াক্ত নামাজ পড়ি আমরা কত পড়ি 5 ওয়াক্ত বলে 50 ওয়াক্ত পড়ে আমরা আল্লাহ তার পড়ে কত বড় বেয়াদব যুক্তি দিচ্ছে ওই যে মেরাজের রাত্রি তো প্রথম 50 ওয়াক্ত নামাজ আল্লাহ হুকুম করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কম টম করে বাকি 5 ওয়াক্ত নিয়ে এসেছে কিন্তু 5 ওয়াক্ত পড়লে ওই 50 ওয়াক্ত নামাজ পড়ে যতটা সওয়াব আল্লাহ দিতে এই উম্মতে মুহাম্মদি তারা 5 ওয়াক্ত পড়লে ওই 50 70ই সওয়াব পাবে বলুন আলহামদুলিল্লাহ অথচ বেয়াদব বলছে আমি 50 ওয়াক্ত নামাজ পড়ি 24 ঘন্টা তো বলছে ভাই 50 ওয়াক্ত নামাজ পড়ুন তো একটা সূরা বলেন দিবি সূরা যে কোন সূরা সূরা ফাতা হোক দেখ আলহামদুলিল্লাহ বলি আবু অনেক মানুষ আছে নামাজ না পড়লে আলহামদুলিল্লাহ মুখস্থ আছে তো ওই ভন্ডা বাদটি একটা সূরা বলতে পারছে না বলছে আমি জানি না অথচ বড় বড় সূর বিরাট পাগড়ি হাতে লাঠি এসে ওখানকার বড় বাদটি পীর সাহেব বাপজি এইভাবে অনেক মানুষ বাপজি দাবি করছে নবী সুন্নাতকে বাপজি তারা মানে না আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি যে নবীর বাপজি টুটাল আব্বারা নবীর আব্বারা ভাই ছিল টুটাল বাপজি 10টা কথা বললাম 10টা তার মধ্যে থেকে বাপজি কিছু নবীর চাচা ছিল ইমানদার আর কয়েকটা চাচা ছিল বাপজি তারা বেঈমান কথা সত্য না মিথ্যা একটু জোরে বলুন কিছু চাচা ঈমান এনেছিল আর কিছু চাচা ঈমান আনে নাই যেই চাচারা ঈমান আনে নাই তার মধ্যে থেকে বাপজি একটা চাচার নাম ছিল আবু তালিব কি নাম বললাম আবু তালিব এই আবু তালিব বিশ্ব নবীর উপর বাপজি ঈমান এনেছিল কি আনে নাই একটু জোরে কথা বলে আনে নাই নবীর আপন চাচা আবু তালিব এই আবু তালিব বিশ্ব নবীকে কতটা ভালোবাসতেন জানে এ আবু তালিব আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকল উমরন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই নবীর আপন চাচা আবু তালিব আমরা সকলেই বাপজি হয়তো শুনেছি রাসূলুল্লাহ যখন মার পেটে নবী ভরা ছিলেন 6 মাসের বাচ্চা ওই সময় নবীর বাপজি আপনার আব্বা ব্যবসা করতে গিয়ে ইন্তেকাল করেছে নবীজির যখন বয়স 6 বছর ওই সময় নবীজির বাপজি মা আমিনা তিনি ইন্তেকাল করেছে নবীর বয়স যখন 8 বছর ওই সময় নবীজির দাদা আব্দুল মুতালিব ইন্তেকাল করেছে এই নবীজির চাচা আবু তালিব নবীর দাদা আব্দুল মুতালিব ইন্তেকাল করার পরই কিতাবে লিখেছে এই দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন আবু তালিব হাদিসে এসেছে এই কিতাবে এসেছে রাসূলুল্লাহর বাপজি জীবনীতে আল্লাহ রাসূলের দাদা একেবারে বাপজি বৃদ্ধ দুনিয়ার মুখ থেকে বাপজি তিনি বিদায় নেবেন ওই সময় চিন্তা করলেন আমার এই লাগলা দোলারা নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর আব্বা মা কেউ বেঁচে নাই আমি তার দাদা আমি তার দেখাশোনা করার দায়িত্ব আমি নিয়েছি কিন্তু আমি চলে গেলে এর দেখাশোনা কে নেবে তা আমি জীবিত থাকা অবস্থায় বেঁচে থাকা অবস্থায় যে কোনো আমার একটা ছেলের আমি কিনারায় করে দেবে সে তার দেখাশোনা দায়িত্ব নেবে সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা আল্লাহ রাসূলের দাদা ডাকলেন তার ছেলেদেরকে সবাইকে ডাকলেন সেখানে আবু তালিব আবু লাহাব আপনার আব্বাস এভাবে সবাই ছিলেন আমার বিশ্ব নবী রহমতের নবী দরদ নবী আব্দুল মুতালিবের কোলে বসা সব চাচারা বসে আছে আল্লাহ রাসূলের বাপজি দাদার কোলে বসেছিলেন এখনো নাম ঘোষণা করেনি হে আমার অমুক বেটা আমার এই নাতিকে তুমি দেখাশোনা করার দায়িত্ব নিয়ে আমি ইন্তেকাল করলে এটা রাসূলুল্লাহর দাদা বলেন আমি জবান দিয়ে বের করে নি হঠাৎ করে দেখলে আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
নবী আমার সোজা আব্দুল মুত্তালিবের কোল থেকে বাবা দৌড়ে গিয়াও নবীজির চাচা আবু তালিবের কোলে গিয়ে বসে বললাও আল্লাহর রাসূলের চাচা আবু তালিবের গলাটাকে বাপকে ধরে গালে চুমা দিলেন আল্লাহর নবীজির চাচা আবু তালিব ডাকতে বলেছিল গো আমার ভাতে যাও শুনে নাও তুমি আমার কোলে কেন এসে বসে পড়লে বললাও ওরে ভাতিজা শুনে নাও আমি একেবারে অর্থহীন আমি গরিব মানুষ আমার বাড়িতে থাকলে তুমি ভালো করে তুমি তিন বেলা খেতে পাবা তাহলে তোমার খাওয়া পরা আর কোনো অভাব হবে না আল্লাহর নবী বলেছিলেন চাচা আমি আপনার কাছ ছাড়া অন্য চাচার কাছে যাব না বলুন সুবহানাল্লাহ আবু তালি বললো ভাই তুমি ওর কাছে যাবা থাকবা বলে হ্যাঁ আল্লাহ রসুল জীবনে তিনটে দোয়া করতেন বেশি আমরা তার পুরো উল্টো আলেম বলেন হাজি বলেন মুফতি বলে আর সেই বলেন না কেন আমরা পুরো উল্টো দোয়াতে চলছি রসুল তিনটে দোয়া করতেন হে আল্লাহ যতদিন তুমি আমাকে বেঁচে রাখবা তুমি গরিবে হালাতে বেঁচে রাখো আমরা দোয়া করি বলে কোন আলেম উলামা আমরা অনেকে আছে আমরা করি নাই হ্যাঁ আল্লাহওয়ালা বুজুর্গ আলেম নাই এটা বলা ভুল হবে আছে কিন্তু খুব কম দুনিয়াদারি বাপজি মানুষ আলেম বলেন হাজি বলে সাধারণ মানুষ বলেন আমরা দুনিয়াদারি বেশি হয়ে গেছে কথা ঠিক না ঠিক বলে প্রতিটা মানুষই আমরা বেশিরভাগ দুনিয়াদারি আমরা গরিব করে রাখো এই দোয়া করিনি আমরা কি দোয়া করি যে আল্লাহ টাকার বুন্দলা যেন ফড়িয়ে পায় সোনার ব্যাগ যেন ফড়িয়ে পায় একটা লোক গল্প শোনাচ্ছে যে ভাই কপালই হয়েছে ফাটা যে ভাই কপাল ফাটা মানে ওর বাড়িতে বসে যা করেছে কোথাও একটা জায়গা বাপ দিয়ে জাল সারি রকম দমকল এলাকা তো বলছে ভাই কপাল ফাটা বলে অনেক মানুষ টাকা ফড়িয়ে পায় আমি টুকটুকি চালাই তো টুকটুকি চালাতে চালাতে রাস্তা দেখছে একটা কালো ক্যারি পড়ি গাড়িতে কেউ নাই আমি একা তা আমি পেছন দিকে আর সামনে তাকে দেখলাম মানুষজন তো নেই ফাঁকা রাস্তা তা আমি প্রায় 20 হাত চলে গেছি তো মনে একটু ধাক্কা দিল এ মনে হয় কোনো মূল্যবান জিনিস হতে পারে আমি আবার টুকটুকিটাকে পেছন ঘুরে নিয়ে গিয়ে আমি দুকুদিক তাকে ক্যারিটা তুলে নিলাম কালো ক্যারি বেশ একটু ভারী ভারী লাগছে আমি তুলে আমি বেশ টুকটুকিতে বেশ একটু লোকানো জায়গা তো লুকে নিলাম ও আবার টুকটুকিতে লুকানো জায়গা আছে বাপজি ড্রাইভার যেখানে বসে থাকে ওখানে সিট আছে ওই তলি জায়গা আছে বলে আমি লুকে নিয়ে গিয়ে আমি একেবারে ফাঁকা মাঠে ওদিকে কিন্তু ভাড়া হবে না আমি জানলাম কিন্তু ব্যাগে কি আছে ক্যারিতে এ দেখার লেগে আমি ওদিকে গেছি ভাই আমি কি বলবো জায়া ওই ক্যারি খুলে দেখছি ধুলিয়া ভরা আছে বাস্তব কথা বলছি যে ভাই আমার কপাল তো ফাটা কপাল মানে সোনা টোনা পাইলে ভাগ্য ভালো হতো কপাল ভালো হতো তাহলে এখানে আমাদের লোভ লালসা আছে যে পাইলে যেন একটু বড় লোক হয়ে যায় কিন্তু ইসলাম শরীয়তে তা তো বলেনি যে তুমি যদি কোনো জিনিস যদি পেয়ে যাও তো তুমি ভক্ষণ করো না একদিন নয় দুই দিন নয় মালিক না পাইলে তুমি 1 বছর না 3 বছর ধরে খোঁজ করো প্রচার করে বেড়াতে হবে আমরা করি বলে 10,000-20,000 টাকা পেলে বাপজি ডান হাতে পালে বাম হাতকে জানতে দেয়নি আবার 2-10 টাকা পালে চায়ের দোকানে গল্প করি যে ভাই ফকির দেখতে পাওয়া যাচ্ছে বলে কেন ভাই বলে ভাই যে 10টা টাকা পড়ে পেয়েছি ভাই ফকিরকে দিব তো আমার ঘুম আসছে না ফকিরও দেখতে পাচ্ছে লোকে ভাবে সত্যি মনে হয় বুজুর্গই মানুষ যদি 10,000 টাকার বান্ডি বলতো তাহলে আর ও ফকির মকির আর খুঁজতো না এ হচ্ছে আমাদের দুনিয়াদারি লোভ লালসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা নয় নবী বলতেন আল্লাহ যতদিন বেঁচে রাখবা আমাকে গরিব হালাতে বেঁচে রাখবা 2 নম্বর সেদিন তুমি আমাকে মৌত দিবা ও গো মাওলা সেদিন তুমি আমাকে গরিব হালাতে মৃত্যুবরণ করায় বলুন সুবহানাল্লাহ 3 নম্বর রাসূলুল্লাহ দোয়া করতেন ও গো আল্লাহ কিয়ামতের ময়দানে যেদিন তুমি আমাকে কবর থেকে উত্থাপিত করবা কবর থেকে যেদিন তুমি আমাকে তুলবা সেই দিন তুমি বড় লোকের কাতারে আমাকে দাঁড় করায়ও না আমাকে কবর থেকে তুলে আমাকে গরিবের কাতারে দাঁড় করায় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন চাচা আপনি যা দিবেন
আপনি সারা দিন যদি খাবার না দিয়ে যদি এক ঢোক পানি দেন আমি তাই কি আপনার কাছে থাকতে রাজি রাসূলুল্লাহ দাদা ইন্তেকাল করে নবী চাচা দায়িত্ব নিলে থাকতে লাগলে সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরাও এই নবীজির চাচা আবু তালিব বিশ্ব নবীকে এত ভালোবাসতে সেই দিন থেকে নিয়ে বাপজি কিতাবে লিখেছে একই বাসনে আবু তালিব আর বিশ্ব নবী তারা একই বাসনে তারা দুজনায় যখনই খাবার খেতেন বাড়িতে একই সঙ্গে খেতেন বলুন সুবহানাল্লাহ এভাবে খেতে খেতে বাপজি রাসূলুল্লাহর যখন ঠিক বিয়ে হলো তারপর থেকে বাপজি খাবার আলাদা করে খেতে লাগলেন আবু তালিব বলেন ভাতিজা আমি আর তোমার সাথে একসঙ্গে খাবার খাবো না কারণ একসঙ্গে খাবার খাওয়ার তোমার সঙ্গী হয়ে গেছে তোমার সাথী হয়েছে সে হচ্ছে তোমার অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা এই নবীজির চাচা আবু তালিব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতে আমার নবী পঁচিশ বছর থেকে নিয়ে বাপজি খাদিজাকে বিয়ে করা পরে আল্লাহ রসুলের যখন চল্লিশ বছর বয়স হলো গাড়ি হিরায় বিশ্ব নবী সেখানে ধ্যানমগ্ন থাকতে আমরা অনেকেই জানি চল্লিশ বছর বয়সে বাপজি কোরআন নাজিল হলো বলুন আলহামদুলিল্লাহ এই কোরআন বাপজি যখন নাজিল হলো এই কোরআনের কথা বাপজি ইমানের কথা কলেমার দাওয়াত বাপজি মানুষের দ্বারা দ্বারা বলতে শুরু করলে কলমার দাওয়াত তখন দিতে লাগলে মক্কাতে বিশ্ব নবীর বাপজি দুশমন শুরু হয়ে গেল আমরা জানি রাসূল সাল্লাম চল্লিশ বছরের আগে নবীর কোরআন নাজিল হওয়ার আগে গোটা মক্কা মদিনা নয় গোটা আরবের মধ্যে একটা লোক নবীর দুশমন ছিল না বলুন আলহামদুলিল্লাহ কেউ নবীকে বাপজি খারাপ বলতো না সবাই তারা রাসূলুল্লাহকে বলতো আলামি এই লোকটা সত্যবাদী এই মিথ্যা কথা বলে নাই আমার বিশ্ব নবী রহমতের নবীকে এত ভালোবাসতে কিন্তু রাসূলুল্লাহ যখনই কলমার দাওয়াত দিতে শুরু করলে বললেন চাচা এগুলার করা যাবে না সোনালাল আগুন পূজা করা যাবে না অনেকগুলোকে আপনি আপনি দেবতা বলে মানবেন এগুলো করা চলবে না এক আল্লাহকে মানা লাগবে এবার শুরু হয়ে গেল বিশ্ব নবীর বাপজি আপনার দুশমন আবু জেহেলের চাঁদিটা বাপজি গরম হয়ে গেল চুলগুলো খাড়া হয়ে গেল তারা মিটিং দেখে বললো আজ থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন বলা যাবে না সে বদমাইশ সে খারাপ সে একজন চিটার মানুষ এরকম বাপজি রাসূলুল্লাহকে অনেক ন্যায় নায়িকেরা কথা বলতে শুরু করলো সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা কিতাবে লিখেছে নবী মক্কাতে কোরআন নাজিল হওয়ার পর থেকে নিয়ে চোদ্দ দিন ধরে রাসূলুল্লাহ মানুষের দ্বারে দ্বারে কলমার দাওয়াত দিতে গেলে কদিন বললাম ভাই চোদ্দ দিন চোদ্দ দিন পার হয়ে পনেরো দিন কার দিন কেউ কেউ বলেছে না চোদ্দ দিন কার দিন কলমার দাওয়াত দিতে দিতে বাপজি মক্কার চৌরাস্তার মোড়ে গিয়েছে আপনাদের গৌরীপুর থেকে যেমন বাপজি একটু বাজার জায়গা বালিরঘাট এই যে মহারাজপুর মোড় আপনাদের মক্কা নগরে বিশ্ব নবীজি বাপজি কলমার দাওয়াত নিয়ে গিয়েছে যা দেখছেন মক্কাতে অনেকগুলো মানুষ তার মধ্যে থেকে বাপজি দশ বারোটা লোক আল্লাহ রসুলের চেহারার দিকে তারা চেয়ে আছে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলের চেহারা এত সুন্দর ছিল আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাতো মানুষরা রাত্রিবেলায় চাঁদের দিকে তাকাতো অনেক মানুষ ইমান আনত না তারা বলতো যে আব্দুল্লাহর সন্তানের চেহারার দিকে তাকাতাও আর ওই চাঁদের দিকে দেখতাও চাঁদে দাগ আছে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাতে দাগ নাই বলুন সুবহানাল্লাহ এত সুন্দর মক্কার লোকেরা রাসূলুল্লাহর দিকে তাকাচ্ছে নবী তাদেরকে মধুসূদনে ডাকলেন আর দশটা লোক নবীর কাছে এসে বাপজি তারা গোল করে ঘেরাও করে বলল ভাই তোমার নাম কি নবী বলেন আমার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল তাদেরকে কলমার দাওয়াত দিছিলেন ওই দশ থেকে বাপজি আপনার আট থেকে দশটা মানুষ তারা রাসূলুল্লাহর কলমা বাপজি তারা তারা শুনছিল আর ওই সময়তে বাপজি বেঈমান আবু জেহেল উতবা সাইবা আবু সুফিয়ান আবু লাহাব এই সব বিখ্যাত বাপজি মক্কার তাবুর তাবুর বাপজি নেতা মক্কার কাফিররা বেঈমানরা বাপজি তারা আবু জেহেলের দল ছয় নয় পাঁচ ছয় জনা বাপজি তারা চলে গেল রাসূলুল্লাহর কাছে নবীকে দেখেছে তো বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলছে
বেঈমান আবু জেহেল ডাক দিয়ে বলে এই আব্দুল্লাহর সন্তান এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা দুরূদ পড়ছেন না ভাই নবীর নাম শুনে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা ডাক দিয়ে বলল ওরা তো দুরূদ পড়ছে না কাফেররা আবু জেহেল দুরূদ পড়ছে না আল্লাহর রাসূলকে বলল তোমাকে গতকালকে বারণ করেছি তার আগের দিনও বারণ করেছি আমাদের বাপ দাদার বিরুদ্ধে তুমি কথা বলতে এসো না বলাই এখনই চলে যাও আগামী কাল থেকে যেন আর বাপ দাদার বিরুদ্ধে আমাদের কথা বলবা না যদি বলো তাহলে তোমাকে আমরা মারতে বাধ্য হব আল্লাহর রাসূলকে শুধু ধমক নয় কিতাবটিতে লিখেছে সিরাত আলবিয়া রাসূলুল্লাহর গলাতে বাপজি আবু জেহেল হাত খালা দিয়ে ধাক্কা দিয়ে রাসূলুল্লাহকে বাপজি বের করে দিল ওরা চিনে না ইনি কত বড় পয়গম্বর রাসূল আল্লাহর রাসূলের ব্যাপারে বলা হয়েছে আমার নবী দুনিয়াতে যতবার হাসতে ততবারই জান্নাতের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিতেন বলুন সুবহানাল্লাহ জান্নাতকে তত সুন্দর করতেন এত নবী আমার দাবি সেই দাবি নবীকে আবু জেহেল চিনতে পারলো না গলায় ধাক্কা দিয়ে রাসূলুল্লাহকে বের করে দিল বারণ করলো আগামী কাল থেকে আর কলমার দাওয়াত দিবেন ওই সময় তো হঠাৎ করে দেখছে আবু তালিব রাসূলুল্লাহর আপন চাচা এই আবু তালিব মক্কা নগরী গিয়ে দেখছে ওই সব নেতারা আবু জেহেল আর আবু তালিব বাপজি কুরাইশ বংশের উনি একজন বড় নেতা আবু তালিব গিয়ে বলে ভাই কি ব্যাপার এই নেতাগুলো সব একসঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে ওরা বলল ভাই আমরা এখানে একটা কাজে এসেছিলাম সবারই মুখটা হাসি আর দেখছে আবু জেহেলের মনটা ভারী রাসূলুল্লাহর আপন চাচা আবু তালিব বলে ভাই কি ব্যাপার মনটাও তো মনক্ষণ অবস্থায় দেখাচ্ছে কেন ভারী কেন আবু জেহেল বলল ভাতি ভাই আবু তালিব তোমার ভাতিজার খবর তুমি শোনো নাই তুমি জানো তোমার ভাতিজার ব্যাপারে আবু তালিব বলল ভাই আমি জানি বলে আমার ভাতিজা এক নয় দুই নয় চোদ্দ দিন ধরে খলমার দাওয়াত দিতে শুরু করেছে নতুন দিলের দাওয়াত দিচ্ছে আবু জেহেল বলল ভাই আবু তালিব শুনে নাও আমি তোমার সম্মানের দিকে লক্ষ্য করে তোমার ভাতিজার গায়ে হাত তুলি ভাই আবু তালিব শুনে নাও আমি তোমার ভাতিজাকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি সাবধান করে দিয়েছি আজকে তুমি রাত্রিবেলা গিয়ে তোমার ভাতিজাকে বারণ করবা যদি তোমার ভাতিজাও আগামী কাল থেকে যদি আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলা বন্ধ না করে আমরা মারতে বাধ্য হব যখনই মারতে বাধ্য হব বলেছে আর ওই সময় আবু তালিবের চোখ দিয়ে ঝরঝর করে পানি ছড়তে লাগলো কাকে মারতে চেয়েছে একটু কথা বলো ভাই পোকে রাসূলুল্লাহকে চোখ দিয়ে পানি ঝরছে আবু তালিবে অথচ আবু তালিব আবু জেহেলকে বলল ভাই আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিনকে মানি না আমি রাসূলুল্লাহর কলমাকে আমি পড়িনি আমি আমার বাপ দাদার ধর্মের উপর আমি বিশ্বাসী আবু জেহেল বলল তা নাহি জানি তুমি মানো না এটা ভালো কথা কিন্তু তোমার ভাতিজা আমাদের চরম ক্ষতি করছে আস্তে আস্তে দেখা যাচ্ছে তার দিকে লোক চলে যাচ্ছে বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহর জামানায় কলমাকে যত চেষ্টা করেছে দাবিয়ে রাখা কলমা তত তাড়াতাড়ি প্রচার হয়েছে বলুন সুবহানাল্লাহ বর্তমান তাই বর্তমান মানুষ বাপটি এক শ্রেণীর বেঈমানেরা সবাই নয় এক শ্রেণীর বাপটি ইসলাম বিরোধী লোক রয়েছে তারা চক্রান্ত চালাচ্ছে ইসলামকে দুনিয়ার বুক থেকে মিটিয়ে দিবে কিন্তু পারবে না কিন্তু দুনিয়ার বাপজি আপনার আপনার জরিফ বলছে মানুষ যেইভাবে অমুসলিমরা গোটা পৃথিবীতে বাপজি মানুষ যেভাবে ইমান আনছে আর বেশি নাই মোটামুটি হয়তো এটা দু হাজার বাপজি আপনার চব্বিশ চলছে বলে তিরিশ থেকে বত্রিশ সাল হতে হতে গোটা পৃথিবীর এমন একটা জায়গায় বাকি থাকবে না সেই জায়গার আকাশে কলমার পতাকা উঠবে না জোরে বলুন সুবহানাল্লাহ কলমার পতাকা উঠবে মানুষ এমন ভাবে ইমান আনছে চেষ্টা করছে বাপজি না পারবে না সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা
আমার বিশ্বনবীর দিনকে বাদ দিয়ে তারা ফুৎকার করে তারা উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, সেই সময় পারে নাই। আপনারা সকলেই জানেন আল্লাহ রসুলের বাপটি যেখানে জন্ম নিয়েছিল সেই জায়গাটা হচ্ছে মক্কা শহর। নবী কুরাইশ বংশে জন্ম নিয়েছিলেন, আজ গোটা পৃথিবীর মানুষরা হজ করতে যায় মক্কাতে। কথা ঠিক না বেটিক বলে? মক্কাতে যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে। রসুলুল্লাহ জন্ম নেওয়ার আগেও মক্কা নগরে বাপটি মানুষরা গোটা পৃথিবীর মানুষ হজ করতে যেত। কথা সত্য না মিথ্যা একটু জোরে বলুন? তারা হজে যেত। রসুলুল্লাহ দুনিয়াতে আসার আগে তখনকার হজের নিয়ম ছিল আলাদা, আর এখন নিয়ম হয়েছে আলাদা। মক্কার লোকেরা বাপজি তারা রসুলুল্লাহকে চিনত না, নবীকে তারা চিনত না, কিন্তু মক্কার লোকেরা তারা হজ করতে এসে কাবাকে তওয়াফ করে তারা বাড়ি চলে যেত। আল্লাহ রসুল মক্কা নগরে কলমা দাওয়াত দিয়েছে, মানুষরা সবাই মানে না। আল্লাহ রসুলের বড় মনের তাবান না, বড় আশা। রসুলুল্লাহকে কেউ এসে বলেছে, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে নতুন মানুষের কাছে গিয়ে কলমার দাওয়াত দাও, শোনো গত কালকে নয় আগামীকাল খবর পেয়েছি মদিনা থেকে এক নয় দুই নয়, মক্কা থেকে মদিনা অনেক দূর, মদিনা থেকে এক নয় দুই নয় প্রায় 50টা লোক তারা আগামী কাল আসবে হজ করতে। রসুল বলেন সঠিক খবর বলে হ্যাঁ। তারা দেখলো সত্যি 50 জন এসে এক একটা জায়গায় মরুভূমির ময়দানে তারা 10 জন করে থাকার সেরকম তাম্বু টাঙিয়েছে, 5টা তাম্বু গেড়েছে। আল্লাহ রসুল শুনতে পেলে নবী সন্ধ্যার দিকে বাপজি নবীও চলে গিয়েছে ওই ময়দানে। সেই ময়দানে মক্কার 50টা লোক আছে, ওই ময়দানের এক প্রান্তরে আল্লাহ রসুল বাপজি উনিও গিয়ে তাম্বু টাঙিয়ে রসুল্লাহ বসে কোরআন তেলাওয়াত করছে। বলুন সুবহানাল্লাহ। নবীজির মনে তামান্না আসা, মক্কার লোকেরা এরা আমার কথাকে তারা সবাই মানেনি, এরা কলমাকে তারা মেনে নাইলি, মদিনার লোকেরা এসেছে মক্কার বাহিরকার লোকেরা, এই মদিনার 50টা লোকেরা তো আমাকে চিনে না। আমি রাত্রিবেলা এখানে থাকার পরে আমি সকালবেলায় প্রতিটা 50টা লোকের দাঁড়ে দাঁড়ে গিয়ে আমি তাদের কাছে গিয়ে কলমার দাঁত দিব। আশা করি 50টা লোকের মধ্যে হয়তো একটা লোক আমার কথাকে মেনে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল রসুলুল্লাহর বড় তামান্না আশা। আবু সেহেল দেখলো বেটা তাম্বু গাড়িয়ে হাজির হয়েছে, এ তো সকালবেলা লোকের কাছে যাবে। আর আবু সেহেল এটা জানতো নবীজির জবানে এমন একটা জাদু আল্লাহ দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠে এত মধুর আওয়াজ, আল্লাহ রসুলের কথা কেউ যদি 5 মিনিট শুনত ওই ব্যক্তি কলমা না পড়ে থাকতে পারতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আবু সেহেল নয় ওমার, ওমার ইমান আনার পর বলছিল গো রসুল আমি আপনার কথা মন দিয়ে আমি এর আগে শুনেছিলাম না। আবু জেহেল বলেছিল লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু দেখলি তোমরা আঙুল কানে ভরে দিও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোরআনকে তোমরা শুনবা না। তাই ওমার বিশ্বনবীকে দেখলি, নবীর সাহাবাদেরকে দেখলি, ওমার দূর থেকে ভাবে কানে আঙুল দিয়ে চলে যেত যেন কোরআনের আওয়াজ যেন রসুলুল্লাহর এই যে বাণী কোরআন যে নাজিল হয়েছে এটা যেন কোন লোকের কাছে যেন কানে না পৌঁছায়, ও পৌঁছালি আলাদা হয়ে যাবে। তাই আবু সেহেল বাপজি দেখলো না লোকের কাছে যাবে, তার আগে আমাকে ব্যবস্থা নিতে হবে। রাত্রিবেলায় বাপজি আবু সেহেল 10টা লোক নিয়ে গিয়ে প্রতিটা তাম্বুতে 5টা তাম্বুতে গিয়ে রাত্রিবেলায় 50টা লোককে বলো ভাই ওই দেখো একটা দূরে তাম্বু দেখতে পাচ্ছ, বলে হ্যাঁ ওই তাম্বুর ভিতরে মক্কার সবচেয়ে বড় একটা পাগলা ভরা আছে। বলল আস্তাগফিরুল্লাহ, রসুলুল্লাহকে পাগল বলছে? শুনে নাও, ওই পাগলটার কাছে যেন খবর দাও তোমরা সকালবেলায় রাত্রি যাবে না, সকালবেলায় পাগলটা তোমার কাছে তোমাদের কাছে আসলে ওকে আসতে দিব না, ওর কথা মুটি শুনবে না, ওকে
পাথর দিয়ে আঘাত করে শেষ করে দেবা। ওর কথা না শুনলে ওর ভিতরে তাম্বুতে পাথর রয়েছে, পাথর দিয়ে মারতে মারতে শেষ করে দেবে। সম্মানিত ভাইরা আমার বাবাজি বলেরাও, এইভাবে বাপজি খারাপ মানুষের ভিতরে বাপজি যুক্তি ঢুকে দিচ্ছে, খারাপ পরামর্শ দিচ্ছে বেঈমান আবু সেহেলরা। সকাল বেলায় না রাত্রি বেলায় সমস্ত লোকেরা বলে ভাই চিন্তা করো না আমরা যাব না। আবু সেহেল রাত্রিবেলা বাড়িতে মদিনা মাতে গেল, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যতই কোরআন পড় সকাল বেলায় ওদের কাছে তুই যাইতে পারবি না, ওরা তো আসবেই না। কিন্তু বাপজি হেদায়েতের মালিককে একটু জোরে বলো আমার আল্লাহ, মাইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহ ওয়া মাইয়ুযলিলহু ফালা হাদিয়া লাহ। আমার আল্লাহ বলছেন আমি যাকে হেদায়েত বানাবো পৃথিবীর মানুষ নাই তাকে গুমরা বানাতে, আর আমি যাকে গুমরা বানিয়ে রাখবো গোটা পৃথিবীর মানুষ কেউ নাই বাপজি তাকে হেদায়েতের আলো দেখাবে। আমার বিশ্ব নবী বাপজি বসে আছে মক্কার নয় মদিনার লোকেদের বাপজি তাদের ভিতরে তোলপাড় শুরু হয়ে গেল, তারা চিন্তা করতে লাগলো যে মক্কার এত বড় পাগল ওই লোকটা কালো না ধুলো মোটা না সরু, লোকটার শরীরে জামাগুলো কেমন আছে একটু দেখার দরকার আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এরা দেখার জন্য তোলপাড় শুরু হয়ে গেছে। ভাইরা আমার বাবা জীবনের রাও ওই গভীর রাত্রিবেলায় মক্কার লোকেরা নয় ওই মদিনার দশটা নয় বাবা পঞ্চাশটা মানুষ তারাও ওই রাত্রিবেলায় তারা কি করলো তাম্বু থেকে মেরে ফাঁকা জায়গায় তারা মিটিং করতে শুরু করলো। ওই তাম্বুর ভিতরে নাই বাবা ফাঁকা জায়গায় যারা বয়স্ক ছিল বয়স্ক লোকের মধ্যে একজনকে সভাপতি মানানো হলো। বললো ভাই আজকে মিটিং এর দলের সভাপতি অমুক ব্যক্তি বলে হাও আমরা মেনে নিলাম। বয়স্ক লোকটা ডাক দিয়ে বলেছিল গো মদিনার যুবকেরা তোমরা হাত তুললাও, কয়েকটা যুবক বাপ যে তারা হাত তুললাও, ডাক দিয়ে বলেছিল ভাই নয় চাষা শুনে নাও তোমরা ওই মক্কার ওই যে তাম্বুর ভেতরে ওই দেখো মদিনার নয় বাবা ওই দেখো ওই আপনার ময়দান ফাঁকা জায়গায় তাম্বুর টাঙিয়ে একটা লোক মোমবাতি জানে বসে আছে। ওরে বাবা বলো ওই লোকটা পাগল কি তোমরা এর আগে দেখেছো মালাও মক্কার নয় মদিনার যুবকেরা বলেছিল না চাচা আমরা চিনি নাও আমরা কেউ দেখে নাই। ডাক দে বলো বাবা সবাই মিলে বসে যাও। বসার পর বলল দশটা যুবক তোমরা দাঁড়িয়ে যাও, দশটা যুবক দাঁড়িয়ে গেল। যুবকেরা বললো চাচা কেন দাঁড়াতে বললেন? বলে বাবা মক্কার আবু জেহেল নেতা শুনে নাও দশটা লোক নিয়ে এসে বলেছিল ওই দেখো মক্কার সবচেয়ে বড় পাগলা ওই পাগলার কাছে তোমরা যাবা নাও, ওই পাগলাকে সকালবেলা তোমাদের কাছে আসতে দেবা নাও, ওই পাগলের কথা শুনবা নাও, ওই পাগল নাকি নতুন একটা কথা বলতে চাইছে শুনে নাও, ওর কথাগুলো না শুনে নাকি পাথর দিয়ে মারে বাবা শুনে না। আমরা সকালবেলা পাগলকে আমাদের তাম্বুতে আসার আগে শুনে নাও গভীর রাত্রিবেলায় তোমরা দশটা যুবক চুপি চুপি যাওয়ার পর গোপনে তোমরা দেখে এসো খোঁজ নিয়ে এসো ওই সত্যিকারের পাগল না পাগল না ওটা একটু দেখে আসবাও, যদি পাগল হয়ে যায় এই যুবকেরা তোমরা ঋণী তো বলো বলো চাষা আমরা ঋণী আছি। দশটা যুবক বাপি যাহাতে হাঁটতে লাগলো যুবকেদেরকে ডাক দেওয়া বয়স্ক লোকেরা বলেছিল বাবা খালি হাতে যাওয়া যাবে না, বলে কেন? বলে আবু জেহেল বলেছে ওই পাগলের নাকি তাম্বুর ভেতরে পাথর ভরা আছে। ওরে বাবা তোমরা দশ জনায় দুটো করে পাথর নিয়ে যাও, দশ জনায় কুড়িটা পাথর নিয়ে যাও, যদি তোমাদের টের পেয়ে যায় খোঁজ নিতে গিয়েছো তাহলে শুনে নাও ওই পাগলা হয়তো তোমাদেরকে পাথর দিয়ে মারবে, আর ওই সময় তোমরা খালি হাতে থাকলে ওকে মারতে পারবা না, তোমরা হাতে পাথর নিয়ে যাও, আর যদি তোমাদেরকে মারে জানতে পারে তোমরা গিয়েছো তাহলে শুনে না তোমরা দশ জনায় কুড়িটা পাথর মারিয়াও ওই মক্কা থেকে ছাড়া করবা না, গোটা পৃথিবী থেকে ছাড়া করবা, একেবারে শেষ করে দেবা। দশটা যুবক বাপ
হাতে পাথর নিয়ে চলে গেল সারা পৃথিবীর দরুদ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বিশ্ব নবী দরুদ নবী আমার তাম্বর ভেতর বাবা মধুর সুরে কোরআন তেলাওয়াত করেছিলেন আল্লাহ বলেছেন ওরাতিলুল কোরআন তারতিলাও তোমরা সুন্দর করে মধুর সুরে কোরআন তেলাওয়াত করো আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করেছিলেন আল্লাহর রাসূল আল্লাহর দিকে ডেকে বলেন আল্লাহ আমি মনে হয় তোমার দিনকার বেশি দিন টিকে রাখতে পারবো না ওগো মালিক যেভাবে মক্কার লোকেরা আমার বিরোধিতা শুরু করে দিয়েছে আল্লাহর নবীজি কান্না করতেছে রে বাবা আর ওই সময় মক্কার বাপজি আপনার নাই মদিনার দশটা যুবক তারাও আল্লাহর রাসূলের তাম্বুর চারিদিকে আসার ভার যাতে একবার নবীর চেহারার দিকে বাপজি নজর পড়ল মদিনার দশটা যুবক তারা আপন আপন বাবা এক যুবক আরেক যুবককে আস্তে করে বলছেন ভাই রে আমার মনে হয় এত সুন্দর মানুষ আমরা জীবনে প্রথম দেখলাম বলুন সুবহানাল্লাহ এর পূর্বে এত সুন্দর মানুষ দেখি নাই ওরাই বলে বলি করেছিল ভাই এই লোকটা পাগল হতে পারে না যদি পাগল হতো তাহলে শুনে না লোকটার পোশাকগুলো এত সুন্দর হতো না ও যদি পাগল হতো চুলগুলো দাড়িগুলো এত সুন্দর হতো না ও ভাই লোকটা পাগল নাই আমার মনে হয় লোকটা কোনো ব্যথায় ব্যথিত হয়ে কান্না করতেছে বাবু সেহেল বলেছে লোকটা নাকি লোকটা ওর কথা না যারা শুনবে তাদেরকে মারবে ওরে ভাই আমাদের ধারণা এই লোকটা দ্বারাই কাউকে মারা সম্ভব না অনেক মানুষ আছে ভাই অনেক দামি মানুষ অথচ বাপজি তার কাছে একটা ছোট্ট গরিব মানুষ ছোট ছেলে গিয়ে সালাম দিবে কথা বলবে সেও কথা বলবে আবার কিছু মানুষ আছে বাপজি তার চেহারার দিকে তাকাতে ভয় পায় একটা মানুষকে বলছে ভাই অমুক চাচা নাই বলে আছে তো বলো কোথায় বলো চায়ের দোকানে যাও সোজা গেলি দেখতে পাবো ছেলেটা যাওয়ার পরই দেখি আবার ঘুরে চলে আসছে যাদেরকে জিজ্ঞাসা করেছিল তারা বললো বাবা তুমি গেলে আর আসলে পেলে না ওকে বলে পেয়েছি কিন্তু সাহস করে কথা বলতে পারি না এটা রসুলুলার শান নয় আমার বিশ্বনবী এমন ভাবে কথা বলতে এমন ভাবে থাকতে প্রতিটা মানুষ নবীর সাথে কথা বলার ভয় পেতে না বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা কিন্তু আমরা অনেক তাকাবুর আমাদের ভিতরে অনেক চলে আসে একটু বড় কিছু হয়ে গেলে একটা ছোট ছেলে হয়তো দিদি এসে গায়ে হাত ঠেকে দেয় অনেক মানুষ চড় মেরে দেয় বেয়াদব তুই দেখতে পাচ্ছিস না আমি কে অথচ মুসলমান সে হয়তো জানে না যে ওই কথাটা ধমক কিংবা মারার গরু মুখের কথা বলার কারণে হয়তো আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে হয়তো আটকে দিবে জান্নাতে থেকে আল্লাহ রাসূল তার আখলাক চরিত্র রাসূলুল্লাহর মতো বাপজি হতে বলেছে আমার বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন সসলামের কথা বাপজি তারা বলা বলি করছে ভাই এই লোকটা পাগল হতে পারে নাই তাদের বাড়ি হচ্ছে মদিনায় দহজনায় বলা বলি করছে নবীর কানে আওয়াজ গিয়েছে আমার বিশ্বনবী বলে কে গো আমার তাম্বুর বাইরে কারা গুনগুন করে মদিনার যুবকেরা বলা বলি করতে লাগলো ভাই আর পালানো যাবে না আল্লাহর রাসূলের বাপজি আপনার চেহারার দিকে চেয়ে আল্লাহর নবী বলেন ওগো বাবা তোমরা দূরে থেকে না কাছে চলে এসো আল্লাহর নবীজির কাছে বাপজি চলে গেল আল্লাহর নবী বলেন বাবা আমার মনে হয় তোমাদের বাড়ি মক্কা নগরে নয় যুবক ছেলেরা বলেছিল গো ভাই আমাদের বাড়ি মক্কা নগরে না আমাদের বাড়ি মদিনা শরীফে বলে ভাই তোমাদের কাছে কি রাত্রি বেলা আবু জেহেল যায় না বলে হ্যাঁ গিয়েছিল আপনার ব্যাপারে তারা বলেছে আপনি নাকি পাগল ওগো ভাই যুবক আমরা তোমাকে চিনি নাই আমরা প্রথমে তোমাকে দেখতে এসেছি শুনে নাও দয়া করে তোমার পরিচয়টা দিয়ে দাও তুমি এত সুন্দর কে চেহারা এত এমন গলার আওয়াজ বিশ্বনবী যত বাপজি কথা বলছেন বাবা এরা তত বাপজি মুক্ত হয়ে যাচ্ছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছিলেন ওরে আমার ভাই
জান্নাতের রাস্তা দেখানোর জন্য জাহান্নাম থেকে মানুষকে ফিরে আনার জন্য ওরে আমার যুবক ভাইরা তোমরা আমাকে এখনো কি চিনতে পারো নাই তারা রসুলের পাঁচ মিনিট পরে বাপ দিয়ে নবীর বান শুনল ওরা আর থাকতে পারো না সাত আত পড়তে লাগলো একটু পড়ুন কলমা লা ইলাহা ইল্লাল একটু মহব্বত পড়ুন লা ইলাহা ইলা ইলাহা ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূলের পাশে বাপকে দাঁড়িয়ে তারা থমকে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী বলেন ভাই যাও তোমরা আপন আপন তাম্বুতে ফিরে যাও দশটা যুবকেরা বলে ও নবী আর ফিরে যাব না আপনার চেহারাটা দেখে আমাদের পেট ভরে নাই আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পাগলটাকে মেরে দিল নাকি ওরা চল্লিশ জনা আসার পর দেখে বাবা আল্লাহর নবীকে গুণ করে ঘেরা করে নিয়ে তারা সবাই থমকে দাঁড়িয়ে আল্লাহ নবীর কথাগুলো শুনছিল বলুন সুবহানাল্লাহ এরা এসে বলে এই কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে থাকে এরা চিৎকার করছে পেছন দিকে একজনও ঘুরে দেখে নাই বলুন সুবহানাল্লাহ নবীকে দেখতে পেয়েছে ওরা যুবক ছেলেকে এভাবে ফাড়ি দিয়ে ওই চল্লিশ জনের রসুলের দিকে নজর পড়লো ওরাও নবীর পাঁচ মিনিট বান শোনার পরে ওরা সবাই কলমে পড়ে মুসলমান হয়ে গেল বলুন সুবহানাল্লাহ ওদের বাড়ি কোথায় বললা মদিনায় গিয়েছে হজ করতে রাসূলুল্লাহ মদিনাতে পা রাখেনি তখন নবী যাইনি মদিনায় হিজরত করার আগেকার ঘটনা এগুলো আবু সুহেল চেষ্টা করেছিল তার উদ্দেশ্য ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেন একটা লোক না যায় গেলি বিপদ ওর উদ্দেশ্য ছিল না যায় না গেলে নবীর দলে ওরা হতে পারবে না আবু সুহেল চেষ্টা করলো বাধা দেওয়ার অথচ পঞ্চাশ জনায় কলমা পড়ে তারা মদিনা থেকে কলমার দাওয়াত দিচ্ছে বলুন আলহামদুলিল্লাহ পারবে না সে যতই চেষ্টা করুক না কেন দিনকে বাপজি আপনার দাবি রাখার কিন্তু পারবে না তাই আবু তালিবের ঘটনা আমি বলছিলাম আবু তালিবকে ডাক দিয়ে ওই আবু সুহেলটা বলল তোমার ভাতিজাকে বারণ করে দিও আগামী কাল যদি কলমার দাওয়াত দেয় তাহলে আমরা মারতে বাধ্য হব বলে ঠিক আছে আশা করি আমি বললে আমার কথা মেনে নেবে আমার বিশ্বনবীর কাছ থেকে বাপজি নয় আবু সুহেল বললে আবু তালিবকে ভাই শুধু তাই নয় শুনে নাও তোমার ভাতিজা যদি কলমার দাওয়াত দেয়া বন্ধ করে দেয় তাহলে তোমার ভাতিজাকে আমরা তিনটে পুরস্কার দেব বলে কি বলে এক নম্বর পুরস্কার গোটা আরবের মধ্যে সবচেয়ে এক নম্বর তাকে উচ্চ সম্মানের অধিকারী করা হবে দুই নম্বর ২০০টা উট দিব টাকা লাগবে না তিন নম্বর এই মক্কা নগরের সবচেয়ে বড় খাজুর বাগান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যেটা চাইবে সে বাগানটাই আরবের তরফ থেকে তাকে হাদিয়া করে দেওয়া হবে অমনি দান করে দিব এই তিনটা জিনিস পেয়ে গেলে তোমার ভাতিজার আর কোনো কিছু করতে হবে না এই তিনটা জিনিস পাওয়া মানে বিরাট বড় লোক আবু তালিব বলল ঠিক আছে রাত্রি গিয়ে বলবো আবু তালিব বাড়ি চলে আসলো রাসূলকে নিয়ে আট বছর থেকে নিয়ে বাপজি ২৫ বছর পর্যন্ত এই পুরা কয়েক বছর আবু তালিব একই সঙ্গে খাবার খেতে আবার ২৫ বছর থেকে রাসূলুল্লাহর ২৫ বছর খাদিজার সাথে বিয়ে দিয়ে ৪০ বছর পর্যন্ত নয় তারও কয়েকদিন আবু তালিবের সাথে আর একসঙ্গে বাসনে খাবার খায়নি নবী খাদিজার সাথে খেতে আবু তালিব বাড়িতে এসে তার বিবিকে বলল বিবি একটা বাসনে দুটো মানুষের খাবার সাজাও
খাদিজা নয়, আবু তালিবের স্ত্রী বলল, গো প্রাণের স্বামী, আপনি তো এইভাবে একটা বাসনে দুটো মানুষের খাবার খুলতে বলেননি বহুদিন, ব্যাপারটা কি? আবু তালিব বলে, আমার ভাতিজাকে নিয়ে বহুদিন একসঙ্গে খাইনি, আজ একসঙ্গে খাব। একটা বাসনে খাবার সাজানো হয়েছে দুটো মানুষের, বাসনটা সামনে রাখা, আল্লাহ রসুলকে বাপ যা আবু তালিব ডাকলো, ভাতি যাও, ও ভাতি যাও। আল্লাহ রসুল বলে, চাচা জি ডাকছেন? বলে হ্যাঁ। আবু তালিবের কাছে চলে আসলে, বলে বাবা বসো। বসেছে আবু তালিব, চিন্তা করলো আমি খাবার খাওয়ার আগে বলবো না পরে বলবো? আবু তালিব ইমান না এলো মক্কা নগরে, যখন বড় একটা নেতা নিশ্চয় বুদ্ধি আছে। আবু তালিব চিন্তা করলো না, আমার ভাতিজাকে খাবার খাওয়ার আগে আমি বলবো না, আগে যদি বলে দিই আবু জেহেলের কথাগুলো হয়তো আমার ভাতিজা দুঃখ করে আর খাবার খাবে না, আর যদি ভাতিজা খাবার না খায় আমি যে তার চাচা গোটা রাত্রি আর ঘুমাতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। আবু তালিব সিদ্ধান্ত করলো না, আমি খাবার খাওয়ার পরই বলবো। এখান থেকে ভাবছি আমাদের যারা যাদের সন্তান রয়েছে তাদের এই শিক্ষাগুলো নিয়ে দরকার। আমাদের অনেক কিছু মানুষ আছে সন্তান ভুল করে, যদি তার স্ত্রী বলে যে তোমার ছেলে অমুক কাজ করেছে, কিংবা হয়তো পাড়াতে বলেছে বিচার দিয়েছে যে তোমার ছেলে এরকম অমুক কাজ করেছে, বাড়িতে এসে দেখছে তার সন্তান খাবার খাচ্ছে, হয় খাবার খেতে বসছে কিংবা হয়তো দু এক বার মুখে দিয়েছে। অনেক বাপ রয়েছে তার জোর করে এসে বাপজি তার কাছ থেকে ভাতের থালাটা কেড়ে নেয়, কেড়ে নিয়ে বলে খেতে বলে বেরিয়ে যাও, এরকম আছে না নাই বলেন? অনেকে করে, অনেক সন্তান বাপজি মারও খায় সহ্য করতে না পেরে আত্মহত্যা করে, হয় গলায় দড়ি দেয়, নাহলে বিষ খায়, নাহলে ছাদ থেকে ঝাঁপ দেয়, কিন্তু বাপজি না, খাবার খেতে বসলে সে সময় কথাটা বলা ঠিক নয়। একজন আবু তালিব বলছে, না আমার ভাতিজা খাবার খেলে তারপরে বলবো। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আবু তালিব বলল, ভাতিজা খাবার খেতে তুমি শুরু করে দাও রে বাবা। আল্লাহ রসুল হাত ওখানে জোড় করে বলেছিলেন, চাচা আপনি এটা ভালো জানেন, একবার শুনে চাচা ভাতিজা খাবার খেতে বসলে চাচা আপনি আগে আগে খাবার না খেলে আমি খাবার খাই নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, চাচা আপনি আগে খাবার খান তাহলে আমি খাবো। যাতে এই কথা বলেছেন আবু তালিব বলেছিল, ভাতে যাও তুমি আমাকে এত ভালোবাসো? বলে হ্যাঁ চাচা, আপনাকে আমি সারা পৃথিবীর চেয়ে বেশি ভালোবাসি। ও গো চাচা শুনে লাল আপনি খান। বলো ভাতি যাও আর ধৈর্যের বাঁধ ধরে রাখতে পারলাম না বাবা, শুনে নাও আমি শেষে বলবো ভেবেছিলাম আর বলতে পা আমি থাকতে পারলাম না। আমার নবীকে বুকের সাথে আবু তালিব জড়ে ধরলাম, আল্লাহ রসুলের বাপ যে কপালে সোমা দিলাও, সোমা দেওয়ার পর কাঁদে আর বলে রে ভাতে যাও, আজকে দিনের বেলা কি আবু জেহেলের সাথে তোমার কি দেখা হয়েছিল? আল্লাহর নবী বলে, চাচা শুধু আবু জেহেলের সাথে নয় আরো পাঁচ ছটা নেতার সাথে দেখা হয়েছিল। আল্লাহর নবী বলেন, চাচা দেখা হয়েছিল তা আপনি কথা কেন বলছেন বলো? বলো ভাতে যাও আমাকে বলেছে যেন তোমার ভাতিজা আগামী কাল থেকে যেন কলমের দাওয়াত না দেয়। ওরে আমার ভাতিজা, আমি তাদের চেহারার দিকে চেয়ে দেখলাম তাদের কিন্তু তাকানোর ভঙ্গি ভালো ছিল না। ও ভাতিজা শুনে নাও, আমাকে তারা বললো তোমার ভাতিজা যদি কলমার দাওয়াত দেয় যদি বন্ধ না করে দেয় আমরা আগামী কাল মারতে বাধ্য হব। ওরে আমার বাবা, যখনই তোমাকে মারবো বললো রে বাবা আমার মনে হয় আসমানটা ভেঙে আমার মাথায় পড়ে গেল। ওরে ভাতিজা আমি তোমাকে কেমন ভালোবাসি তা তো তুমি ভালো জানো। বাবারে আমি তোমার হাত দুখানা জোরে ধরে বলি, বাবা যেন তুমি আর কলমার দাওয়াত যেন আগামী কান থেকে দেওয়া নাও। ওরে ভাতে যাও, যদি তুমি কলমার দাওয়াত দেওয়া যদি বন্ধ করে দাও তাহলে মক্কার আবু জেহেলরা বড় বড় নেতারাও তোমাকে তিনটে পুরস্কার দেবে।
দেবে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ডাক দিয়ে বলেন ওগো আমার চাচা শুনে নেন ও চাচা শুনে নেন আপনি কি বলছেন বলেন আবু তালিব ডাক দিয়ে বলেছেন ভাতিজা মক্কা নয় গোটা আরবের মধ্যে এক নম্বর তোমাকে সম্মানের অধিকার করবে দুই নাম্বার শুনে নাও রে বাবা তোমাকে 200টা উড় দেবে তিন নাম্বার সেই খাজুরের বাগানটা তোমার মন চাইবে বলবা সেই খাজুরটা তোমাকে স্বেচ্ছায় দান করা হবে বাবা এতগুলো জিনিস পেয়ে গেলে আর কিছু করার জীবনে তোমাকে লাগবে না আল্লাহ রাসূল বলেন চাচা আর কিছু আছে বলে না আল্লাহর নবী আসমান থেকে যদি সূর্য যদি পেড়ে নিয়ে এসে আমার ডান হাতে যদি দিয়ে দেয় আর আসমান থেকে চাঁদ পেড়ে নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয় চাচা খোদার কসম করে বলে শুনে নেন আমি আপনাকে সামনে রেখে কথা বলছে চাচা কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না জোরে বলুন সুবহানাল্লাহ রাসূল একবারের সামনে জোর গলায় কথা বলেছে আবু তালিবের চোখ দুটো লাল হয়ে গেল যে চোখ দিয়ে পানি ঝরছিল রাগে লাল হয়ে গেল বলে ভাতিজা সত্যিকারে তুমি কলমার দাওয়াত দেওয়া ছাড়বে না বলে না বলে চাচা খোদার কসম করে বলি ছাড়ব না কলমার দাওয়াত দিবই শতহাত বাপজি আবু তালিব বলে এই ভাতিজা আমিও লাতুর দার কসম করে বলি মক্কা নগরে সেই সময় সবচেয়ে বড় দেবতা তারা লাতুজাকে বলতো শতহাত বলল আমিও লাতুর দার কসম করে বলি শুনে নাও আমার শরীরে কণ্ঠে জান থাকা পর্যন্ত মক্কার কোন লোক তোমার শরীরে এক ফোঁটা ছিটকে ফেলতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আবু তালিব বিশ্ব নবীকে এই কথা দিলে তাহলে এই নবীকে ভালোবাসতো কি বাসতো না কথা বলো ভালোবাসতো নবী নিজের জবানে বলেছেন গোটা পৃথিবীর ভালোবাসা একদিকে আবু বকর বাদ দিয়ে সমস্ত মানুষের ভালোবাসা অপর দিকে যদি করা হয় রাসূল বলছেন আমার চাচা আবু তালিবের ভালোবাসার মতো হবে না এত ভালোবাসতে কিন্তু এই আবু তালিব জান্নাতে না জাহান্নামে একটু জোরে বলুন বাপ আবু তালিব জাহান্নামে এ জান্নাত যাবে না এটা রাসূলুল্লাহ বলেছে একটাই কারণ নবীর সুন্নাতকে সে মানেনি নবী যেভাবে চলতে বলেছেন সেভাবে চলেননি কিন্তু নবীকে ভালোবাসতো আবু তালিব বেঁচে থাকা অবস্থায় এই প্রতিশ্রুতি দেওয়ার পরে রাসূলুল্লাহকে মারতে পারতো না মারতো কিন্তু আবু তালিবকে এসে বলতো চাচা আপনাকে আপনার ভাতিজাকে মারছে কে বলে অমুক লোকেরা আবু তালিব ছুটে যেতে আর আবু তালিবকে দেখি তারা পালিয়ে যেত এই আবু তালিব রাসূলুল্লাহর ইন্তেকাল করার সময় তো কলমা পড়েনি আবু সুহেল দুইটা লোক বসে রেখেছিল 24 ঘন্টা আবু তালিবকে বলতো ভাই খবরদার তোমার ভাতিজা যেন কলমা পড়ে না ও একটা জিদে ছিল বলে না ভাই আমি খবরদার এই আমার কথাকে তোমরা দুর্বল ভেবে না আমি বেঁচে থাকা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ধর্ম আমি পড়ব না আল্লাহ রাসূল বসে কাঁদছেন বলছেন চাচা একবার পড়ে একবার কলমা পড়ে আমি কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের যেদিন সমাগম হবে সেদিন আমি একবার বলতে পারবো ওগো আল্লাহ আমার চাচা একবার কলমা পড়েছিল আবু তালিব উত্তর দিয়েছিল ভাতিজা ওই দেখো আমার বিছানাতে আমার পাশে আবু জাহেলের লোকরা বসে আছে আমি যদি এই সময় যদি কলমা পড়ে মারা যায় তাহলে লোকেরা বলবে আবু তালিব মৃত্যুর ভয়ে কলমা পড়ে নিয়েছিল এটা আমার অসম্মান করা হবে তাই বাবা আমি তোমার কলম আমি পড়বো না তোমাকে ভালোবাসি এটা সত্য যারা নবী জন্ম দিবস উপলক্ষে নামাজ পড়বেন না বেশি করে বাপজি ওই মিটিং মজলিসে খিড়কি খিচিড়িতে বেশি যারা গুরুত্ব দিবে নামাজ পড়বেন না তাহলে বাপজি রাসূলুল্লাহকে ভালোবাসা হলো না ওটা
এগুলো আবু তালিবের মতো মুনাফিকের মতো ভালোবাসা হবে। এগুলো আপনার সে ভালোবাসা কাজে আসবে না। আবু তালিবের যেমন ভালোবাসা কাজে আসলো না, কেতাবে লিখেছে মওতের সময় যখন তার জানটা বেড়ে গেল আমার রসুল্লাহ কাঁদতে লাগলেন, আবু তালিব নয় জিবরিল আলাইহিস সালাম বললেন রসুলকে, ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা, হে নবী আপনি হেদায়েতের মালিক নন, হেদায়েতের মালিক কে? আমার আল্লাহ। তা আপনি এভাবে কাঁদছেন কেন? বলে আমি বড্ড ভালোবাসতাম, আমাকে বড্ড ভালোবাসত, এই ভালোবাসার কারণে আপনার চাচাকে জাহান্নামের সবচেয়ে সবচেয়ে ছোট আজাবটা দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন আবুর কি ছোট আজাব? বলে জাহান্নামের সবচেয়ে ছোট আজাব আগুনের দুটো জুতে পরে দেওয়া হবে আপনার চাচার পায়ে। হে রসুল, ওই ছোট আজাবের এত তীব্র হবে যখনই জুতো দোকান পায়ে দেওয়া সারা তালিয়াতে জাহাতে ঠেকবে, আর সেকেন্ডের মধ্যে তার মাথার মগজ টকবক করে ফুটবে। এটা যদি জাহান্নামের ছোট আজাব হয় তাহলে আর সব আজাবগুলো কত ভয়ঙ্কর। এত যদি ছোট আজাবের যদি এত যদি মাপটি, এত যদি আপনার কষ্ট হয়, এই জন্য বাপজি খুব সাবধান। আল্লাহ রসুলের বাপজি সুন্নাতের উপর মানা লাগবে। আমি বলছিলাম এই আবু তালিব রসুলুল্লাহকে গাইড শুরু রাখতে, আল্লাহ রসুলের চাচা তার আগেই নয়, রসুলুল্লাহর চাচা আবু তালিব যখন ইন্তেকাল করলে সেই বছরটাকে বাপজি সুখের বছর বলা হতো, দুঃখের বছর। তারপরে বাপজি কিছুদিন পরই রসুলুল্লাহর অর্ধাঙ্গিনী বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলে, তাহলে রসুলুল্লাহকে যে দুটো মানুষ বেশি ভালোবাসতো তারা কেউ নেই। আমার বিশ্ব নবী এত দুঃখিত, এত বাপজি আপনার ভেঙে পড়েছে, মক্কা নগরে নয় মক্কা নগরে কলেমা দাওয়াত দিতে গিয়েছে, আর ওই সময় আমার বিশ্ব নবী রহমতের নবীকে বাপজি আবু সেহেলের লোকেরা উদ্বা সাইবার লোকেরা মেরে রসুলুল্লাহর কপাল ফেটে দিয়েছে, নবীর মাথা বেয়ে বেয়ে শরীর বেয়ে রক্ত ঝরতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মার খাওয়ার পর নবী আমার প্রথমে আবু তালিবের বাড়িতে আসতে এসে বলতে লোক চাচা আপনি শুনতে পারলি আমাকে অমুক লোক ধরে বেড়েছে। আবু তালিব বলে এত বড় স্পর্ধা? আবু তালিব ছুটি গিয়ে তাকে গিয়ে শাসন করতো, বক্ত আল্লাহ রসুলের চাচা নাই নবীজি দরজা আবু তালিবের দরজায় সে খাদলে এখানে চাচা নেই, আমাকে সাহারা করার আর কেউ নেই দুনিয়ার মানুষের মধ্যে থেকে। আবার ছুটলেন তার অর্ধাঙ্গিনী বিবি খাদিজার ঘরে, খাদিজার দরজার কাছে দাঁড়িয়ে বলছিল গো খাদিজা, ও খাদিজা তুমিও তো নেই। খাদিজাকে পেলেন না, খাদিজাও ইন্তেকাল করে গিয়েছে। আমার রসুল্লাহ চিন্তা করছেন আমি কোথায় যাই, ভাইরা আমার বাবা জীবনে নাও, ওই বছরটা এত দুঃখের বছর ছিল, আল্লাহর নবীর পা দিয়ে বাপ রক্ত ঝরতেছে, আল্লাহর নবীজির চাচা আমির হামজা বলে বাপ যে একটা নবীর চাচা ছিল বাবা, আল্লাহর নবী দুনিয়ার বুকে বাবা দুটো মানুষকে বাপ যে একজনাকে বাঘের সাথে আর একজনাকে বাপ যে সিংহের সাথে তুলনা করেছেন, বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী বলতেন গামর সাহাবারা আমার আলীকে তোমরা চেনো না, আমার আলী হচ্ছেন আল্লাহর বাগ, জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাপকে ভাইরা আলীর দুই হাত বাপকে এত শক্তি দিয়েছিলেন, আপনারা বাপজি শোনাচ্ছেন বাবা নবীর জামানায় সবচেয়ে বড় বাপ যে একটা পালোয়ান ছিল, যে পালোয়ানটার নাম ছিল মারওয়ান, ওই পালোয়ানটা একদিকে আর পঞ্চাশটা যুবক বাপজি ওপর দিকে হলে ওই পালোয়ানটাকে বাপজি পারত না। এ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি যুদ্ধের ময়দানে গিয়েছেন বাবা, ওই পালোয়ান তলোয়ারখানা নিয়ে বাপজি আপনার অহংকার নিয়ে বাপজি তাকাবুর নিয়ে সে চিৎকার করে বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু তোর সবচেয়ে শক্তিশালী তাকে আমার কাছে পাঠাও।
আল্লাহর রাসূল এইভাবে পেছনের দিকে ঘুরে তাকালেন, সব সাহাবার বাপনি দাঁড়িয়ে আছেন, দেখছেন ওই পালোয়ান। সবাই পালোয়ানের শক্তির ব্যাপারে জানে, কিন্তু বাবা পালোয়ানও কিন্তু আলীর ব্যাপারে বাপ যে জানে না। আল্লাহর নবীর সাহাবা আলী, তিনি কিন্তু জামাই, নবীজির জামাই আলী বাপ যে দাঁড়িয়েছে। সব সাহাবার যে বাপ যে হালকা বয়সে, আল্লাহর নবীজি বলেন সাহাবা তোমাদের মধ্যে থেকে শক্তিশালী সাহাবা কে যাবা? আলী হাত উঁচু করে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বাল্লা হুজুর, আপনি চিন্তিত হবেন না, এই পালোয়ানের জন্য আপনার আলী জামাই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে বলুন আমি একাই যথেষ্ট। আল্লাহ রাসূল মুচকে মুচকে হাসছেন, বলুন সুবহানাল্লাহ। নবী বলেন আলী তুমি যাবো? বলে হ্যাঁ। বলে যাও, যাহাতে যাচ্ছে আর ওই পালোয়া রাসূলুল্লাহকে ভাষা খারাপ করে অশ্লীল ভাষায় গালি দিয়ে বলে এ ছোট্ট ছেলে কেন পাঠাচ্ছিস আমার কাছে? আমার সম্মানকে হানি করার জন্য, সম্মানকে নষ্ট করার জন্য? ওই তো আরো বড় বড় পালোয়ান সাহাবা আছে, তোর ওদেরকে পাঠা। আমার রাসূল বলেন আলী যথেষ্ট। আলী দাঁড়িয়ে আছেন তালোয়ার নিয়ে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তালোয়ারটা নিয়ে যুদ্ধ করতে, মনে আছে আপনাদের কারো তলোয়ারটার নাম কি? একটু জোরে বলে জুলফিকার। ওই তালোয়ারটার নামই ছিল জুলফিকার। আর জুলফিকার শব্দের অর্থ হচ্ছে বাপজি অত্যন্ত তেজি ধারালো, ওর দুই দিকে সমান ভাবে কাটতো, ওর উল্টা সোজা ছিল না, ও সামনে যেভাবে যাইতো পেছনে টানলে সেভাবে আসতো। সঙ্গে সঙ্গে আলী বললে আমি দাঁড়িয়ে গেছি। পালোয়ান বলল তোকে আমি মারবো না, তুই আমাকে মার। আলী বললে আমার রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইসলাম প্রথমে কাউকে আঘাত করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে আঘাত করব না, আপনি আমাকে আঘাত করুন, তারপর আমি তার প্রতিশোধ স্বরূপ আমি শুরু করব। পালোয়ান বাপ যে তালোয়ারটা নিয়ে, বাপ যেভাবে এক তলোয়ার মারলো, সে ভেবেছিল এক তলোয়ারে তাকে দুনিয়া থেকে শেষ করে দেবে। তালোয়ার দিয়ে বাপজি মেরেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে ঢাল দিয়ে ধরলে, ঢালের চার আঙ্গুল মতো ঢাল লোহার, সেটা তালোয়ারে কেটে গেল। পালোয়ান দেখলে তো মৃত্যু হলো না। আলী বলছেন এই মারওয়ান এবার তুই রেডি হয়ে যাও, পালোয়ান তুই রেডি হো। ও যাহাতে রেডি হয়েছে, আলী বিসমিল্লাহ বলে শুরু করলো। এক তালোয়ার আর পালোয়ান এভাবে ঢাল দিয়ে রক্ষা করলো, ঢাল দিয়ে তালোয়ার আঘাতটাকে রক্ষা করার চেষ্টা করছে। তালোয়ার মাঝামাঝি কেটে ওই পালোয়ানের মাথার উপরে বাদ দিয়ে তলোয়ার পড়ে একদম নাভি পর্যন্ত নেমে গেছে। হালি দেখলেন আরেকটু নিচে নামালি তো তার বেউজিতির ব্যাপার, তলোয়ারটা বের করে নিল, দাঁড়াস করে পড়ে দুনিয়ার মুখ থেকে সে জাহান্নামে চলে গেল। আমার বিশ্বনবী বলেছিলেন আমার জামাই এ হচ্ছে আল্লাহর বাগ। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার বিশ্বনবী বলেছিলেন আমির হামজাকে যে আমার চাচা আমির হামজা, এ হচ্ছে আল্লাহর সিংহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমির হামজার দুই হাতে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন, 50টা যুবকের শক্তি তার দুই হাতে ছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির হামজার বাড়িতে গিয়েছেন, চাচা হয়তো আমার আমাকে একটু ভালোবাসবে, কিন্তু কিতাবে লিখেছে ওই সময় আমির হামজা বিশ্বনবীর উপর কলমা পড়ে না। আমার বিশ্বনবী আমির হামজার বাড়ির দরজা গিয়ে বলে চাচা, বাড়ির ভিতর থেকে বাপ আওয়াজ আসে নাই। আবার বিশ্বনবী বলেন চাচা, ভেতর থেকে আমির হামজার স্ত্রী বলল কে গো? নবী আমার টুকরে টুকরে কেঁদে কেঁদে বলেছিলেন গো চাচি মা, আমি আপনার স্বামী আমির হামজার ভাতিজা। যাহাতে ভাতিজা বললেন বলে কি ব্যাপার, কি হয়েছে তোমার, কেন তোমার চাচাকে ডাক দিয়েছ? মল্লাও ডাক দিয়ে বলেছিল চাচা নাই বাড়িতে। বলে না বাড়িতে নাই, বলে মক্কার অমক অমক লোকেরা আমাকে ধরে মারলো। ওগো আমার চাচিমা একটু বেরিয়ে দেখুন, আমার শরীর থেকে রক্ত বের করে নিয়েছে তারাও। আবু জেহেলের নাই আমির হামদার স্ত্রী উত্তর দিয়েছিল আড়াল থেকে ভেতর থেকে, যেমন তোমার কর্ম তেমনি তোমার ফল হয়েছে, বেরিয়ে যাও। এ
এইখানে কেঁদে তুমি তোমার চাচাকে তুমি বিরক্ত করো না, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁদতে কাঁদতে গোহার দিকে চলে গেলেন। নবী দেখলেন কেউ নাই, বিশ্বনবী সেই দায় পড়ে বাপজি কান্না করতেছে। আমির হামজা বাবা তার জীবনেতে এসেছে, একটা হরিণকে বাপজি তীর ধরক নিয়ে বাপজি নিশানা করেছেন। আমির হামজার এত হাতে রেম ছিল, নিশানা ছিল বাপজি, তীর ছুড়লে বাপজি মিশে যেত না। আমির হামজা তীরটা বাপজি যাতে ছড়বে হরিণকে, আল্লাহর কুদরতে হরিণের বাপজি মানুষের মতো জবান খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। হরিণ পেছন দিকে এভাবে ঘুরে বলেছিল, আমির হামজা, এই আমির হামজা তুই আমাকে মারিস না, তোর ভাতিজার তুই লক্ষ্য রাখ, তোর ভাতিজাকে ভালোবাস, যাতে কথা বললো বাবা। আমির হামজা চিন্তা করলেন, আল্লাহ জঙ্গলা হরিণ একটা কথা বলে, বলুন সুবহানাল্লাহ। আমির হামজা উঠকে আপনার হরিণকে মারল না, ওখান থেকে তীর ধনুক নিয়ে বাপজি সোজা দৌড়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর বলেছিল, বিবি শুনে নাও, আমাদের বাড়িতে আমার ভাতিজা এসেছিল বলে, হ্যাঁ এসেছিল, বলে কোথায় আছে বলে জানি না, বারবার চাচা চাচা করে ডাকছিল, কান্না করেছিল, শরীর খান রক্তাক্ত অবস্থায় ছিল, দেখেছে তোমার ভাতিজার যেমন কর্ম তেমনি ফল পেয়েছে, আমি ওকে বাড়িতে বসতে দিই না, বাড়ি থেকে বের করে দিয়েছে, চলে গিয়েছে। আমির হামজা বলে কোথায় গিয়েছে বলে জানি না। আমির হামজা রাস্তায় নয় বাবা, দরজার গুলিতে তাকে দেখলেন রক্তের ফোঁটা পড়ে আছে। উনি রাস্তার দিকে লক্ষ্য করে বাপজি হাঁটতে লাগলেন, রাস্তায় দেখছেন ফোঁটা ফোঁটা জায়গা জায়গা রক্ত পড়ে আছে, রক্তের নিশানা গিয়ে দেখলেন বাবা গুহার কাছে চলে গিয়েছে। আমির হামজা গিয়ে দেখেন বিশ্বনবী বাপজি সেই দায় পড়ে বাপজি আল্লাহর কাছে ডুকুরে ডুকুরে কাঁদেন। নবীর চাচা হা নিয়ে বলুন, গো ভাতিজা আমি তোমাকে আজ থেকে ভালোবাসতে শুরু করে দিয়েছি। ওরে ভাতিজা বলে তোমাকে কে মেরেছে, কার এত স্পর্ধা, কার এত বড় কোণে যাও, আমি তিনি দিয়ে তার বুকে তিন মেরে পিঠ দিয়ে তীরকে বের করে দেব। আল্লাহর নবী পেছন দিকে বাপজি মুখটা ফিরে বলেন, চাচা যে লোকটা আমাকে মেরেছে আপনি তাকে মারলে আপনি কি খুশি হবেন বলে। হ্যাঁ আল্লাহর নবী বললেন, চাচা আমি তো খুশি হব না। বলো ভাতিজা তুমি যাতে খুশি হবা তাই আমি করতে রাজি আছি। আল্লাহর নবী বললেন, চাচা ওই লোকটাকে না মেরে আপনি পড়ে নেন কলমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ রাসূলুল্লাহর আপন চাচা আমির হামজা, অথচ বয়স আমির হামজার চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অনেক ছোট, অথচ আমির হামজা রাসূলুল্লাহর কাছে নমাজের মতো করে বসতেন। বলুন সুবহানাল্লাহ, এত সম্মান দিয়ে আদবের সাথে কথা বলতেন, নবীকে লেনদেন করে কথা বলতে, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিব আল্লাহ, অথচ নবীজির অনেক বড় আপন চাচা, জানতেনই না আখির জামানার রসুল, একে লেদু করে ডাকা এটা সম্মান, এটা নষ্ট করা এটা ব্যাধিব হবে, আর কিয়ামতের ময়দানে সেটাই যদি আল্লাহ প্রশ্ন করে তাহলে আমি আর জবাব দিতে পারবো না। ভাই বলা আমার উদ্দেশ্য, আমার বিশ্ব নবী এত কষ্ট পেয়েছিলেন নবীর চাচা আবু তালেব ইন্তেকাল করার পরেও, অথচ বাপজি রাসূলুল্লাহ কথা অনুযায়ী বাপজি সে চলেনি, তাই সে ব্যক্তি বাপজি জান্নাত দিতে পারেনি। আমি আপনাদের সকলকে বলবো আমার বিশ্বনবীর বাপজি সুন্নাতের উপর আমল করা লাগবে, নবীর সুন্নাতকে মানুন, রাসূল যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলা লাগবে। আজ বাপজি কিছু মনে করবেন না, আমি একটা নতুন জিনিস দেখেছি এবছর, মসজিদে তাবলিগ গিয়েছে, তাবলিগ আপনাদের এখানে আসেন, বহু জায়গায় তাবলিগ হচ্ছে আলহামদুলিল্লাহ, আবার কিছু জায়গাতে বাপজি তাবলিগ যেতে দেয় না, যেই মানুষেরা তাবলিগ যেতে দেয় না খারাপ বলে, তারা জানে যে তাবলিগ চলে আসলে আমাদের এখানে ভণ্ডামো করে যে ইনকাম করি সেটা বন্ধ হয়ে যাবে, এই কারণে বাপজি তাবলিগ ওয়ালাদেরকে খারাপ বলে। তাবলিগ ওয়ালারা খারাপ নয়, কিন্তু এখন কিছু তাবলিগকে দেখতে পাওয়া যাচ্ছে, সবাই নয়, এই কিছু তাবলিগ দেখা যাচ্ছে নবী রসুলের নাম করে, সেখানেও বাপজি আমরা সুন্নাতের উপর আমল বেশি করছি না, খাবার খেতে বসেছে, তো খাবার খেতে বসে একা একা বাপজি বাসন নিয়ে খেয়েছে,
আর তাবলীগের খাবারের নিয়ম দেখতে পাবেন এক একটা বাসনে তিনজন চারজনকে রাখায়, এটা তাবলীগ খাওয়া। তো আমি জিজ্ঞাসা করছি, ভাই কি ব্যাপার, আপনাদের বড় খানচা না? আর আমি দেখেছি ভাই, এটা আমার জীবনের কথা বলছি, তাবলীগ জামাত ভালোবাসে, মাঝে মাঝে সময় বাদটি দিই, একইভাবে রেগুলার দিতে পারি, কিন্তু আমাদের গ্রামে মসজিদে তাবলীগ গেলে তার বাদটি পেছনে একটু ঘোরে। তো ওই তাবলীগের খাবার একসঙ্গে খানচা যখন ওরা খায়, তখন বাপটি আমাদেরও খেতে মন চায়। এবার আলে মানুষ একটু বসলি খেতে বলে, আর খেতে বললে বাপটি লজ্জা করি না, অমনি বসে যায়। ওদেরকে হয়তো আমরা দাওয়াত দিয়ে বাপটি খাওয়া, তো দেখছি ওরা খানচাতে খাবার খাচ্ছে না, একটা একটা করে বাসনে খাবার নিয়ে আলাদা আলাদা করে খাচ্ছে। আমির সাহেবকে বললাম যে ভাই কি ব্যাপার, এই বড় আপনাদের বাসন নেই? কি ব্যাপার, দুজন তিনজন করে তো সব খাবার খায় এক একটা বাসনে, আপনার দোয়া কই? আচ্ছা মাওলানা সাহেব, ওই একসঙ্গে খাবার অনেকের খাবার উঠে না, বলুন আস্তাগফিরুল্লাহ, অথচ তাবলিগে এসে রুচে না তাবলিগে, তাই আপন আপন খাবার, আপন আপন খাবারই এক এক বসে খাওয়ার খাচ্ছে, অন্য কাউকে নিছে বলে কার মুখে দুর্গন্ধ আছে আর একজনকে সহ্য করতে পারবে, এ যুক্তি খাড়া করছি। কিন্তু আদৌ তো বাপটি এটা সুন্নাত নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাগলদেরকে নিয়ে এমন ভাবে তাদের সাথে ব্যবহার করতে, একসঙ্গে খাবার খাওয়া মানে বাপজি, এটা রসুল বলেছেন, একজন আর আঠো আর একজন আর আঠো বাপজি শেফা স্বরূপ, বলুন আলহামদুলিল্লাহ, অসুর স্বরূপ। আবার মানুষ একসঙ্গে খাবার খেতে বসে অনেক মানুষের ইমানও আপনার তার দিল শক্ত থাকলে নরম হয়ে যায়, বেঈমান থেকে সে ইমান নিয়ে চলে আসে ব্যবহার আখলাক চরিত্র দেখে। তাই বাপজি ওটা ঠিক না, একসঙ্গে খাবার খাওয়া এটা সুন্নাত তরিকা চালু করা, এটা রাখা দরকার, বন্ধ করা ঠিক নয়। এটা সবাই না, কিছু কিছু ক্ষেত্রে বলছে ভাই, কিছু কিছু তাবলিগ। আমি বলছিলাম আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি প্রথমে যে হাদিসটা পড়েছিলাম, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আমওয়ালিকুম। নবী বলেছেন কিয়ামতের ময়দান কারো চেহারা দেখবেন না, ও আমওয়ালিকুম কারো ধন সম্পদ দেখবেন না। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কি দেখবে? নবীজি বলেন দুটো জিনিস দেখবেন, এক নম্বর প্রতিটা মানুষের বাপজি আমল খানা, দুই নম্বর প্রতিটা মানুষের বাপজি আপনার এই কলব এই দিল অন্তরখানা দেখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের অন্তর দিল পরিষ্কার হবে, আমল দিক দিয়ে যে বড় হবে, সেই বাপটি আপনার কামিয়াবি হবে। আমরা জানি হযরতে বেলাল বলে একজন রাসূলের সাহাবা ছিলেন, কি নাম বললাম, হযরতে বেলাল। আমরা জানি আরেকটা লাকাব তার সাথে দেওয়া আছে, বেলাল হাবশি, বলে না কালো মানুষ দেখলি বলে বেলাল হাবশি, এ হাবশি দেশের মানুষ। এ বেলাল এত কালো কুচ্ছিরি, এত দেখতে কালো, তফসিরে লিখেছে তার এই ঠোঁটটা অনেক মোটা লম্বা, তার পায়ের গুল্লাটা বাপজি এমনই ফাটা ছিল, তফসির কারো লিখেছেন এক একটা ছোলার দানা যাকে আমরা বুট বলি, ওই ফুটোতে আপনার দিলে পায়ের ফাটাতে দিলে বাপজি ঢুকে যেত, এত ফাটা। হযরতে বেলাল হাসলে তার 32টা দাঁতের কালো মাছিলে বেড়ে যেত, রসুল্লাহকে চিনে না। হযরতে বেলাল উবা বিন খালফ ইবনে সুলুল গোটা আরবের মধ্যে সবচেয়ে বড় মুনাফিক নবী নাম দিয়েছিলেন, উবা বিন খালফ ইবনে সুলুল সবচেয়ে বড় মুনাফিক, তার বাড়িতে বাপজি গোলামতি করতে হযরতে বেলাল। কিন্তু বেলালের কয়েকটা গুণ ছিল, সে তার মনিবকে ভালোবাসত, বলুন আলহামদুলিল্লাহ। মনিব মানে যার বাড়িতে কাজ করত সে মালিককে মনিব বলা হতো, আর আমরা মনিব বলি কাকে? আল্লাহকে। ওর বাড়ির মালিককে খুব মানত, কার বাড়ির মালিকের কথা খুব মন দিয়ে কাজ করত, ফাঁকি দিত না। হযরতে বেলাল এই কথাটা রসূলুল্লাহর দরবারে আলোচনা হতো, নবী তার নাম শুনেছিলেন কিন্তু নবী বেলালকে দেখেছিলেন না, প্রথম বেলাল নবীজিকে দেখেন নাই,
হযরত বেলাল কয়েকটা উট আর তুম্বা নিয়ে বাপজি মরুভূমির ময়দানে চড়াছিল খাজুর গাছের ডাল খাজুরের জায়গা জায়গা ঘাস প্রচন্ড গরম আজ যা গরম পড়লো বাপজি আজকে প্রায় মানুষ বুঝতে পেরেছে দিনের বেলা এর চেয়ে বাপজি কয়েক গুণ বেশি গরম মক্কা রহম প্রচন্ড গরম খাজুর গাছের ছায়ার তলে ওই বেলাল দাঁড়িয়ে আছে সারা পৃথিবীর দরদে নবে জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবে আমার ওই মরুভূমির ময়দানে বাপজি হেঁটে যাচ্ছিলেন আল্লাহ রাসূল বাপজির উদ্দেশ্যে হাঁটলেন নবীজির জীবনীতে বাপজি পাওয়া যায় ম্যাগে টুকরা ছায় করে নবীজিকে বাপজি নিয়ে বেড়াতেন বলুন সুবহানাল্লাহ নবী আমার যে দিক দিয়ে যেতেন মাথার উপরে ম্যাগের ছায়া যেত নবীকে যেন রৌদ্র না লাগে আল্লাহ রাসূল বাপজি চলে যাচ্ছিলেন হযরত বেলালের বাপজি নজর খাড়া নবীজির চেহারাতে গিয়ে পড়লো বেলাল ডাক দে বলো গো যুবক ভাই তুমি দাঁড়িয়ে যাও আল্লাহর নবীজি পেছন দিকে দাঁড়িয়ে বাপজি যাহাতে তাকান বেলালের দেখে বেলাল খাজুর গাছের ছায়া থেকে বাপজি দৌড়ে এসে আল্লাহর নবীর গায়ে শুধু বাপজি একটি স্পর্শ করেছেন হাতটা ঠাকিয়ে ঠেকেছেন ঠেকে দিয়ে বলছেন ভাই তোমার এত সুন্দর চেহারা তোমার নামটা কি বললাও বেলাল বলে গোটা শরীর কেনা ক্লান্ত ছিল চরম গরম লাগছিল পেশানি দিয়ে ঘাম ঝরছিল কপাল দিয়ে বাপজি ঘাম ঝরছিল সঙ্গে সঙ্গে বেলাল বলে যাতে নবীজির শরীরে হাত দিলাও গোটা দেহখানা ঠান্ডায় পরিণত হলো বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেছিল ভাই তোমার শরীরে এমন কি ঠান্ডা ফিট করা আছে হাত দিয়ে সাঁতাতে শুনি কেনা ঠান্ডা হয়ে গেল ভাই রে তোমার নাম কি বলো বিশ্ব নবী বর্ণ ভাই বেলাল তোমার নাম বেলাল বলে হ্যাঁ বলে বেলাল রে আমি তোমার নাম শুনেছি আমার দরবারে অনেক সাথী ভাইরা আমার তোমার ব্যাপারে আলোচনা করেছিল বেলাল আমি আখির জামানার পয়গম্বর জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলুন সুবহানাল্লাহ হযরত বেলাল নবীজির বাপজি কথা শুনে বাপজি ওই খালি দাঁড়িয়ে কলমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন বেলাল বলে হুজুর আপনি নবী আপনাকে নবী বলে মেনে নিলাম কিন্তু বলুন এই কলমা পড়ে কি করা লাগবে রাসূল বলেন বেলাল কলমা পড়লে মিথ্যা কথা বলা যাবে না কলমা পড়লে পাঁচ ওয়াক্ত নামাজে ফাঁকি দেওয়া যাবে না কলমা পড়লে ওজনে কম দেওয়া যাবে না কলমা পড়লে চিটারি করা যাবে না কলমা পড়লে সুদ খাওয়া যাবে না কলমা পড়লে মদ খাওয়া যাবে না এই বেলাল কারো আল্লাহই করা যাবে না বেলাল কাঁদতে কাঁদতে বললেন হুজুর আমি তো উবা বিন খালফ ইবনে সুলুলের আমি গোলাম যদি জানতে পারে যে আমি কলমা পড়েছি আপনার তো দুশমন সে তো আপনাকে আমাকে বেঁচে রাখবে না ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী আমি দিনের বেলায় আমি কাজ করি উবাই বিন খালফে আমার মালিকে আমি দিনের বেলা নামাজ পড়তে গেলে দেখে ফেলবে আমি দিনের বেলা না পড়ে রাত্রির বেলা যদি পড়ি আল্লাহ রাসূল বলেন বেলাল তোমাকে নিশ্চয় আল্লাহ রক্ষা দিয়ে দিবে তোমাকে ছাড় দেওয়া হলো দিনের বেলায় তুমি না পড়লে রাত্রির বেলায় তুমি পড়বে চুপি চুপি পড়বে যেন জানতে না পারে বেলাল বলে অসুবিধা নেই সারাদিন কাজ করে রাত্রিবেলা আমাকে কাজের কথা বলে না হযরত বেলাল তার মালিককে বলেছিল সবচেয়ে আমাকে ছোট্ট একটা ঘর দাও সবচেয়ে কমা ঘরটা বেলালকে দিয়েছিল বেলাল এইভাবে দিনের পর দিন যায় রাত আসে আবার রাতকে দিন আসে এভাবে বেলাল রাত্রিবেলা ইবাদত করে এক দুই তিন চার করে কিতাবে লিখেছে বাবা বেলালে সতেরো দিন পার হয়েছে কলমা পড়া ওর মালিক জানতে পারেনি আঠারো দিন কার দিন রাত্রিবেলায় গভীর রাত্রিবেলা বেলা রাত্রিবেলা সেটা পড়ে খাতে ওগো আল্লাহ আমি দিনের বেলায় তোমাকে ডাকতে পারি না
রাত্রি বেলায় যারা বাপকে ইবাদত করে জানি না এখানে তাহাজ্জুদ গুজারন ওয়ালা মানুষ আছে কি না এখন তো বাবা রাতে নাই মাস চারটা পাঁচটা গ্রাম মিলে এক একটা লোক তাহাজ্জুদ পাওয়া যায় না হয়তো দশটা গ্রাম মিলে দুটি একটা পাওয়া যেতে পারে যারা রাত্রি বেলায় বাবা ইবাদত করে তারা জানে রাত্রি ইবাদতের কত মজা কত স্বাদ বেলাল সেজদায় পড়ে কাঁদেন আর বলেন আল্লাহ দিনের বেলায় তোমাকে ডাকতে পারি নাই রাত্রি বেলায় মওলা তোমার সেজদায় পড়ে তোমার কাছে কান্না করেছি ওগা আল্লাহ তুমি আমার ইবাদতকে তুমি কবুল করে নাও গভীর রাত্রে কান্না করেছিলেন বেলালের মালিক এসে বাপটি বেলালের কান্না দেখে নিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেলল বলে আমার খাবি আমারই পড়বি আমার বাড়িতে থেকে আমার দুশমনের আল্লাহকে ডাকবি এটা ডাকতে দিব না বেলালকে রাত্রির বেলা বাড়ল তারপরে বেলাল আবার আবু সেহেলের কাছে পরামর্শ নিল আবু সেহেল এসে বলল একে মারো হযরতে বেলালের পায়ে দড়ি বেঁধে গোটা বক্ষা নগর বাপজি পাহাড়ি এলাকায় উঁচু নিচু জায়গা টানাটানি করে নিয়ে বেড়াচ্ছে শুধু তাই নয় পাথরে ঘোষণ লেগে চামড়া মাংস এমনকি হাড় পর্যন্ত ক্ষয় হয়ে গিয়েছে আবার উত্তপ্ত বালু রাশিতে বেলালকে শুয়ে দিয়ে কোন কোন মুফাসসিরিন লিখেছেন লোহা রডকে আগুন দিয়ে তাতিয়েছিল লাল করে যে জায়গায় বাপজি রক্ত মাংস ছুটে গিয়েছে পা হাড় ক্ষয় হয়ে গেছে ওই জায়গাতে আবার লোহার গরম করা রডকে চেপে ধরত পাথরকে গরম করে চেপে ধরত বলতো বল বেলাল তো রসুলকে ছাড়বি কিনা এক আল্লাহকে ভুলবি কিনা বল বেলালকে যত চাপ দেয় তত বেলাল মুচকে মুচকে হাসে আর আল্লাহর নাম আরো তত বেশি ডাকে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেছে আল্লাহ নবীও বলেছে যারা আল্লাহ ওয়ালা হবে ইমানদার যারা হবে তাদেরকে যত অত্যাচার করবে ইমানদারের তত ব্যাটারিতে চার্জ বাড়বে বলুন সুবহানাল্লাহ তাদের ইমানের ভোল্টেজ আরো বাড়বে সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে কষ্ট দিছিল আবু বকর দেখেছিলেন লাস্টে আবু বকর তার কাছে কিনতে চাইল উবাবিল খাল দেখলে লোকটাকে যত মারছি তত আল্লাহ আল্লাহ কইছে আরো ডাকছে আবু সাহেব বলল ভাই আর এক আধ ঘন্টা যদি কষ্ট দেওয়া যায় তাহলে আরো আমাদেরই ব্যাপার খারাপ হয়ে যাবে এ তো আস্তে আস্তে আরো আল্লাহর মহব্বত বেশি বেড়ে যাচ্ছে তাই ভাই এ আবু বকর কিনতে চাইছে ওকে ছেড়ে দাও ওকে দিয়ে দাও প্রচুর টাকা দিয়ে বেচে দাও 200 টাকা সেই সময় দিরহাম দিয়ে কিনে নিয়েছিলেন অনেক টাকা হযরতে বেলাল রাসূলের কাছে আসলে নবীজির দরবারে খিদমত করতে করতে বেলাল শুধু বেলাল সাহাবা ছিলেন তা নয় বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন হয়েছিলেন বলুন সুবহানাল্লাহ আজান দেওয়ার দায়িত্ব পেয়েছিলেন শুধু তাই নয় আমার নবী বলে আমি মেরাজে গিয়ে জান্নাতে হাঁটছিলাম আমার ডান পাশে ছিল হযরতে জিবরীল নয় বাম পাশে ছিল জিবরীল আমি ছিলাম জিবরিলের ডান পাশে আর আমার পেছন দিকে দেখলাম আমি জান্নাতে যতটা রাস্তা হাঁটলাম ততটা রাস্তাতে আমি খেয়াল করে দেখলাম আমার বেলালের পায়ের শব্দ আমার পেছনে শুনতে পাচ্ছিলাম মনে হচ্ছিল বেলাল আমার সাথে হাতে জান্নাতে হাঁটছে বলুন সুবহানাল্লাহ অনেক মানুষ আছে দেখে কিছু মানুষ বয়স্ক লোক জিতে পাইতে হাঁটে পা ছেঁচিড়ে হাঁটবে জুতিয়ার মাঝখান ট্যাপসা হয়ে যায় আর পেছন দিক বাপজি খাড়া হয়ে যায় আর জুতিয়া ফটাস ফটাস করে শব্দ হয় গ্রামে যদি ওই রকম কেউ হাটল হাটে লোক আর চেহারা না দেখলো পেছন দিক থেকে আওয়াজ শুনে বুঝে নেয় যে আব্দুল জাব্বার আসছে আমার রসুল এসে মিরাজ থেকে ফিরে এসে বলুন বেলাল এমন কি আমল করে দুনিয়ায় যে আমলে জরে তুমি জান্নাতে আমার সাথে হাঁটছিলে বলুন সুবহানাল্লাহ বেলাল বলে হুজুর এমন কোন আমল করতে পারি নাই একটাই আমল করি গোপনে বলে কি বলে আপনি বলেছিলেন অজু অবস্থায় থাকতে ওগো নবী তারপরে আপনি বলেছেন অজু করার পর দুরাকাত নামাজ পড়তে যেটাকে তাহতিয়াল অজু বলে আমরা
অজু করার আমরা এই নামাজটা কখন পড়ি বেশিরভাগ লোকেরা দেখতে পাওয়া যায় জুম্মার দিনে পড়ে না মসজিদে ঢুকে যাই অনেকে দুরাকাত দখলুল মসজিদ আর দুরাকাত তাহিয়াতুল ওজুর নামাজ পড়ে বাদ বাকের অন্য সময় পড়ি না বেলাল বলেন হুজুর যখনই আমার ওযু ভেঙে যায় রাতে দিনে 24 ঘন্টা যখনই ওযু ভেঙে যায় তখনই আমি ওযু করে সাত হাতে আমি দুই রাকাত ওজুর নামাজ পড়ে নি বলুন আলহামদুলিল্লাহ নবী বলেন বেলাল ওই নামাজটা খুব দামি নামাজ ওই আমলের কারণে বেলাল তুমি আমার সঙ্গে জান্নাতে হাঁটছিলে এই বেলালের দাঁত দেখেনি আল্লাহ তার পা দেখেনি তার দেখেছেন এই ভিতরটাই কলখানা অন্তরখানা তা আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই আমরা একটু আবল করে প্রচন্ড গরমে রাত্রি প্রায় দু ঘন্টা বাপজি পার হয়ে গেল আমি আপনাদের সকলকে বলবো আমরা বিশ্বনবীর সুন্নাতের উপর আমল করব বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আমার রসুলের সুন্নাতকে আমল করা তখনই হবে আমরা ভাই কিছু মান করবেন না আজ এখন মানুষ আপনার মসজিদে বাপজি ঝামেলা শুরু হয়েছে কি নিয়ে মসজিদে দোয়ালি কথা ঠিক না বেঠি অনেক জায়গায় মসজিদে আপনার ইমাম দোয়া করছে মুসল্লি দোয়া করছে না ওই অরি মুসল্লি ভাই আমরা ঝামেলা করব না সালাম নামাজ নিয়াত করলে নামাজ শুরু হয়ে গেল সালাম ফিলে নামাজ শেষ হয়ে গেল তারপরে এই যে মোনাজাতটা সম্মিলিতভাবে আমি অনুরোধ করব যারা করেন না আমি তাদেরকে বলবো ভাই আপনারা ইমামকে অপমান করবেন না দেখেছি অনেক মানুষ যারা কোরআন পড়া জানে না দোয়া করছে না বেশিরভাগ তারা কোরআনকে সঠিকভাবে পড়তে জানে না তারা হয়তো বাংলায় কিংবা ইউটিউবে কিছু বক্তার বক্তব্য শুনে তারা বলছে যে মৌলভী সাহেব কিছু জানে না আমি অনুরোধ করব ভাই আপনি বলবেন না কারণ আপনার ইমাম আপনি মুনাজাত করবেন আপনি চুপ করে বসে তসবিহ তাহলিল পড়ুন আর যারা মুনাজাত করছেন আমি তাদেরকেও বলবো ভাই বাপ যারা মুনাজাত করছে না তাদেরকে আপনি আঘাত দিয়ে কথা বলেন না তাদেরকে মসজিদ থেকে বেরিয়ে যান এরকম কথা বলবেন না আজ দুনিয়ার পরিস্থিতি বাপজি খুব ভালো নেই আজ দুনিয়ার পরিস্থিতি ভালো নেই গোটা পৃথিবীর মুসলমানের বাপজি দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে আমি প্রথমেই বলেছি এক শ্রেণীর মানুষেরা তারা পৃথিবীর বুকে বাপজি তারা চক্রান্ত চালাচ্ছে দুনিয়ার বুক থেকে মুসলমানকে নিধন করা যায় কি করে কথা ঠিক না আপনি বলেন কি করে মুসলমানকে শেষ করা যায় আজ লক্ষ্য করে দেখেন ফিলিস্তিনকে আমরা অনেকেই ভুলে যাচ্ছি এর আগে ফিলিস্তিনে দোয়া করেননি আপনারা ফিলিস্তিনে অনেকে দোয়া করেছি আমরাও আজ প্রায় মোটামুটি 3-20 আজ্ঞার কথা বলছে ভাই 3-20 আজ্ঞার ফিলিস্তিনে বাপজি একটা বাচ্চা ছেলে নাই অহরহ বাচ্চাকে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পর তাজা জবাই করে দিচ্ছে কাউকে আগুন দিয়ে পোড়াচ্ছে কাউকে বাপজি আপনার হাত কেটে ছেড়ে দিচ্ছে লাফাতে লাফাতে মারা যাচ্ছে এইভাবে কষ্ট দিয়ে মারছে তো ইসরায়েলরা যে মারছে বাপজি ওই ইসরায়েলের বাপজি ধরে নিয়ে গিয়ে একটা মুসলমানের বাচ্চাকে ধরে নিয়ে গিয়েছে তারা যে ক্যাম্প করেছে ইসরায়েলরা যে সব জায়গাগুলোকে তারা দখল করে আছে ওই ক্যাম্পে গিয়েছে সেই বাচ্চার বাপ মুসলমান গিয়েছে বাচ্চাটাকে আনার জন্য সেখানে বাপজি ইসরায়েলের সৈন্যরা বসে বলছে কি হলো ভাই তাদের ভাষা তো ফিলিস্তিনি ভাষা বললে আমার সন্তানকে আপনার এই থানার লোকেরা ধরে নিয়ে এসেছে যদি আমার সন্তানকে জবাই করে ফেলেন যদি মেরিয়ে দেন তাহলে আমার তো আর কিছু করার নেই দয়া করে আমার মৃত সন্তানের লাশটা দে আমি নিয়ে গিয়ে একটু কমসে কম দাফন কবর তো দিতে পারবো পুলিশ থানার সে ক্যাম্পের লোক বললো ইসরায়েলের লোক তোমার ছেলের বয়স কত বলে 8 বছর বলে 8 বছর বয়স বলে হ্যাঁ বলে ঘরে আছে তুমি এখানে বসো ক্যাম্পের বাপজি বারান্দায় বসতে বলল লোকটা বলছে আমি বসে আছি ছেলেটা ঘরে জিন্দা দাঁড়িয়ে আছে ইসরায়েলের জানোয়াররা হাতে চাকু নিয়ে গিয়ে জিন্দা অবস্থায় 8 বছরের শিশুর হাত পাকে ধরে সুন্দর করে বাপজি দড়ি দিয়ে বেঁধে যেন ছুটতে না পারে লড়াচড়া করতে না পারে তাকে জবাই করলো না তাজা অবস্থায় শরীরের মাংসগুলোকে ছাড়াতে লাগলো গস্তগুলোকে হাত থেকে বাপজি আলাদা করে নিল তারপর কিছুক্ষণ পর চিৎকার করতে করতে বাচ্চাটা মারা গেল
ছেলেটার হাড় গালা দিল না কম্পিউটারও বাপজি 18 কেজি না 16 কেজি গোশত অজন করে বস্তায় ভরে বলে যা তোর সন্তানের গোশত নিয়ে গে যা কবর দিবি তো কবর দে গা এই হচ্ছে বাপজি পরিস্থিতি আমি অনুরোধ করব বাপজি আজ নামাজের দিকে একটু গুরুত্ব দি পৃথিবীর বেঈমানদের শক্তি ছাড়া দিয়েছে এটা আল্লাহ বলেছে আমার রাস্তা থেকে যখন বান্দারা দূরে সরে যাবে সেই সময় আমি তাদের কম থেকে আমি জালিম বাদশা খাড়া করব তার জালিম বাদশা খাড়া করে দিয়ে আমি তাদেরকে শায়েস্তা করব শুরু হয়ে গেছে ভাই তাই অনুরোধ করব বাপজি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আজও যদি আল্লাহর সুন্নাতের উপর আমল করি নবী যেভাবে চলেছে নবী যেভাবে বাপজি খেয়েছে নবী যেভাবে লোকেদের সাথে উঠা বসা করেছে নবী তার স্ত্রীদের সাথে কিভাবে ব্যবহার দেখিয়েছে তার সন্তানদের সাথে কিভাবে ব্যবহার দেখিয়েছে তার প্রতিবেশীর সঙ্গে কিভাবে কিভাবে ব্যবহার দেখিয়েছে সব হাদিসে লেখা আছে যদি আমরা একটু ভালো করে জীবন যদি বাপজি একটু বাস্তবায়িত করে তুলতে পারি আলহামদুলিল্লাহ আজও গোটা পৃথিবীর বেঈমানরা বাপজি মুসলমানের কাছে মাথা নত করতে বাধ্য হবে কিন্তু আমরা ইবাদত করি না নামাজ এখন দু বছর থেকে কিছু যুবক ছেলেরা নামাজ পড়ছে বয়স্ক তুলনামূলক বাদ বাকি অনেকে নামাজ পড়ি নাই তাই আমি অনুরোধ করব বাপজি পাঁচত নামাজ পড়ি নামাজ এমন একটা গুরুত্ব নামাজ এমন একটা নামাজ আল্লাহ রাসূল বলেছে নামাজ বিহীন কোন মানুষ জান্নাত যেতে পারবে না বলুন সুবহানাল্লাহ তো ভাই তো যাই হোক আমরা এখানে অনেকে আছি রাত্রি ফেরায় 11টা বাজে 15 পার হতে চললো আমি সকলকে বলবো বাপজি এই দোয়ার একটা উদ্দেশ্য হই জালসা সেটা হচ্ছে কিছু আল্লাহ ভোলা মানুষেরা মসজিদ ভোলা মানুষেরা তারা যেন মসজিদকে চিনতে পারে আল্লাহ ভোলা মানুষেরা তারা যেন আল্লাহকে চিনতে পারে তারা যেন নামাজ যারা পড়ে না তারা যেন নামাজ যেন পড়তে পারে আমরা পড়বো বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ বাপজি শুধু আপনি নয় আপনি আমি নামাজ পড়বো নিজের সন্তানদেরকে বাপজি নামাজ পড়ার কথা বলবো তা আমি বলছিলাম আমরা ও বেরেলি দেবন্দি আমরা হাত নাভির উপর হাত বাঁধা নাভির নিচে হাত বাঁধা হাত তুলে মোনাজাত করা না করা এ নিয়ে বাপজি আমরা আর গন্ডগোল করতে যাব না এ নিয়ে আমরা তর্ক করতে যাব না যেই এই ধরনের বাপজি তর্কমূলক কথা বলতে আসবে তাকে বলবেন ভাই এই বিষয়টা চাপা দিয়ে আপনি নরমাল কথা বলুন কিভাবে রসুলুল্লাহর সুন্নাতকে মানা যায় আপনি নামাজ কি করে মানুষ পড়বে তাই বলুন কারণ ভাই আজ পৃথিবীতে বাপজি আমরা সত্যি কণ্ঠাসা হতে চলেছি আমরা সবাই যদি এক কলমওয়ালা হয়ে যায় সে নাভির উপর হাত বাঁধুক কা নাভির নিচে হাত বাঁধুক কা আমাদের কোরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বলে আমরা সবাই যদি এখনই এক হয়ে যায় আমাদের উপর আর আঙুল তুলে কথা বলতে পারবে নাকি কিন্তু ভাই কিছু এক শ্রেণীর অমুসলিমরা তারাও বাপজি কোরআনের যারা দুশ্মন মুসলমানের যারা দুশ্মন তারা জানতে পেরেছে মুসলমানের মধ্যে মেন নাই ওদের মধ্যে ঐক্য নেই ওদের মধ্যে মারামারি মসজিদ ভাগাভাগি একটা মসজিদ চাঙ্গা মুসল্লি হয় এই দোয়াকে কেন্দ্র করে দেখা যাচ্ছে সামান্য ছোট যদি মশালে নিয়ে দেখা যাচ্ছে চার পাঁচটা লোক আলাদা হ্যাঁ মসজিদ করে ফেলছে না এসব আমরা করতে যাব না আমরা ভাই ফেতনার দিকে যাব না আমরা সবাই আমরা মুসলমান বলুন ইনশাআল্লাহ বলুন আমরা মুসলমান সবাই মুসলমান আমরা কলমা পড়া মুসলমান তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো বাপজি আমরা অনেকে চলে যাচ্ছি আমরা একটু বসে যাই যারা কমিটির ভাইয়েরা আছে আমি কমিটির ভাইদেরকে বলবো ভাই আপনারা সকলেই এই জালসার মাহফিলে চলে আসুন এক্ষুনি দোয়া হবে মাওলানা সাহেব এই মসজিদের সম্মানীয় ইমাম সাহেব যিনি আছে হয়তো অসুবিধা মানুষে থাকতে পারে যেহেতু একটু বয়স্ক হয়ে গেছেন উনি তো যাই হোক অসুবিধার কারণে যদি না আসতে পারেন সেটা ভিন্ন কথা আর নাহলে আশেপাশে থাকলে আপনি আসতে পারেন আমি অনুরোধ করব খাস করে অতীতে বাপজি ভাইদেরকে মা বোনদেরকে আপনারা মক্ত চালু করেছেন আলহামদুলিল্লাহ আজ যে উদ্বোধন হলো হয়তো আর আগামী কালকে হয়তো কয়েকদিন আবার পর মিটিং করে হয়তো আপনারা পড়া হয়তো চালু করবেন আলহামদুলিল্লাহ একজন যোগ্য ভালো
শিক্ষক রাখবেন আর যাবতীয় আপনার বিপদে আপনাদেরকে সহযোগিতা তার হাত বাড়াইতে হবে মক্তবের জন্য যখনই চাইবে তখনই বাপজি আপনাদেরকে সহযোগিতা তার হাত আপনাদেরকে বাড়ানো লাগবে আর আপনার টার্গেট নেবে এই মক্তব থেকে জানো এখান থেকে জানো মেয়েরা ছেলেরা জানা হাপে যেতে পারে এদিন আগামী জালসা আছে আমার ফাল্গুন মাসে বছর তিনেক আমাকে পরপর নিয়ে গেছে ডলটনপুর হরিয়ারপুর নাম শুনেছে ডলটন পাড়া থেকে ভিতরে একটা হুসকি পাড়া বলে একটা গ্রাম আছে ওই গ্রামে জালসা ওখানে একটা মক্তব আছে আপনাদের মতন এরকম ছোট মক্তব ওই মক্তবটা এত সুন্দর পড়ানো হয় ছেলেরা স্কুলে যায় স্কুল থেকে এসে আবার পড়তে আসে কেউ সকালে পড়ে যাদের প্রাইভেট সকালে নাই তারা আসে এভাবে পড়ে পড়ে প্রতি বছর বাপজি তিনটে চারটে কেরা তারা গ্রাম থেকে মক্তব থেকে তারা হাফেজ হয়েছে বলুন আলহামদুলিল্লাহ এই চেষ্টা করলে আপনাদের এখান থেকে হবে ইনশাআল্লাহ আপনারা টার্গেটে রাখবেন এখান থেকে যেন ছেলেরা কোরআন শিখে যেন তারা কোরআন মুখস্থ করে হাফেজ হয়ে নামাজের যাবতীয় যা লাগে মশলা মশলা যেন এখান থেকে শিখে যেন বের হতে পারে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ভাই আমি আপনাদের সকলকে বলবো আমি বেশ কিছু কথা আপনাদের সামনে অনেক কথাই আলোচনা করেছি বলার মধ্যে ভাষার মধ্যে ভুল হলে আপনারা সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে হিসেবে ক্ষমা করবে আল্লাহ বলা এবং শোনাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ভাই আমরা যারা এখানে আছি সবাই মিলে আমরা সকলে একবার দুরুদে ইব্রাহিমকে পড়ে নিই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভাই আমরা যেহেতু দোয়ার জন্য বাপজি অনেকে বসে আছি আমরা সকলে একবার যেটা প্রচলন যে আমরা তওবাটা প্রায় মানুষ জানে একবার পড়ে নিয়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম ভাই এক্ষুনি দোয়া হবে আমরা যে যা অবস্থা আছি আমরা সকলে বাপজি একটা হাত তুলে দোয়া করি আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله مولاي كريم أي لا بناي شرعي أغر تبات تسلر مولا أي الله تمار بند بند ديريك شمد بوشن كيوم আল্লাহ কোরআন হাদিসের অনুকূলে বেশ কিছু কথা আলোচনা করেছেন মাওলানা আলোচনা করতে গিয়ে যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দিও মাওলানা তুমি আমাদের ভুলকে আল্লাহ ক্ষমা করে দিও মাওলানা করিম তুমি কবুল করে না আল্লাহ তুমি আমাদের আলোচনা কবুল করে নাও আল্লাহ আমরা সকলেই গুনাহগার খাকসার নাদান বান্দা আল্লাহ দিনের আলো রাত্রির অন্ধকার মাওলা সগিরা কবিরা জানা অজানা জাহির বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছে আল্লাহ তুমি দয়া মেহেরবান করে আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও আগর রব্বুল আলামিন আল্লাহ দেখো তোমার বান্দা বান্দির আমিন আমিন করতে ছেড়ে মাওলা ও রব্বুল আলামিন দেখে এখানে অনেক তোমার বান্দারা অনেক তোমার বান্দিরা রয়েছে কারো আব্বা নাই কারো মা নাই ও গো আল্লাহ যাদের আব্বা মা নাই রে মাওলা তুমি তাদের বাপ মার কবরে আজাব গুলো তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের যাদের বাপ মা বেঁচে রয়েছে তুমি আমাদের বাপ মার খিদমত করা তুমি আমাদের তৌফিক করে দাও আগর রব্বুল আলামিন আমাদের কার দাদা দাদি নানা নানি কার ছেলে মেয়ে কার
নাতি নাতিনি অনেকের চলে গিয়েছে রে মাওলানা তুমি আমাদের সকলের জীবনের আল্লাহ সকলের আত্মীয়-স্বজন কবরের আযাবগুলো তুমি maaf করে দাও ওগো রব্বুল আলামিন এই গরিবপুর গ্রামের পবিত্র জুম্মা মসজিদকেও তুমি কবুল করে নাও আল্লাহ মসজিদের ইমাম সাহেবকেও তুমি কবুল করে নাও আল্লাহ খাস করে মাওলানা কেনি নতুন যে মাওলানা এই গ্রামের মানুষেরাও আল্লাহ আলোচনা করে মাওলানা কেরিম একটি মক্তব শুরু করতে চলেছে রে মাওলানা আল্লাহ তুমি এই মক্তব শহীদ আশফাকুল্লাহ মক্তব যে নাম রেখেছে মাওলানা এই মক্তবকে তুমি কবুল করে নাও আল্লাহ মক্তবে যে সব ছেলে মেয়েরাও আল্লাহ যারা বিসমিল্লাহ বলে পড়তে আসবে আল্লাহ সকলকে তুমি দিনদার মুত্তাকিন হিসেবে তুমি কবুল করে নাও সকলকে মাওলানা কেরিম দিনে আল্লাহ যোগ্য আলেম হিসেবে তুমি তাদের কবুল করে নিও আল্লাহ এই গ্রামের যত মাওলানা কেরিম ছোট বড় বান্দা বান্দি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সকল মায়েদের কবরে আযাবগুলো তুমি maaf করে দাও আল্লাহ শুনলাম এই গ্রামের অনেকগুলো হাফেজ সাহেব রয়েছে সব হাফেজ সাহেবগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ তুমি তাদেরকে দ্বীনের দায়ী বানিয়ে নাও আল্লাহ মাওলানা কেরিম তুমি আমাদের সকলকে মাওলানা আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তুমি তৌফিক করে দাও আল্লাহ রব্বুল আলামিন এই গ্রামের প্রতিটা বাড়িতে রোজের আজকের তুমি বরকত দাও এই গ্রাম থেকে আসমানে বালা জমিনে বালা তুমি দূর করে দাও আল্লাহ খাস করে মাওলানা কেরিম সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো আল্লাহ সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো সারা বিশ্বের মাদ্রাসা মসজিদকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ আমাদের দেশে মাওলানা কেরিম শুধু নয় সারা পৃথিবীতে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তুমি নেতা আল্লাহ তুমি তৈরি করে দাও আল্লাহ খাস করে মাওলানা কেরিম আল্লাহ এই গ্রামে মাওলানা কেরিম আল্লাহ আসমানি বালা জমিনি বালা তুমি দূর করে দাও এই গ্রামকে যাবত বিপদ থেকে হেফাজত করো আমার বাপজে ভাইরা আমিন আমিন করেছে রে মাওলানা সকল বাপজে ভাইয়ের ঈমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান বানিয়ে দাও মা বোনরা পর্দার আড়াল থেকে আমিন আমিন করেছে রে মাওলানা সকল মা বোনের ঈমানটা হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান বানিয়ে নাও আল্লাহ আল্লাহ এই জালসার মাহফিল এই দুয়ার মজলিস যারা পরিশ্রম করে করেছে মাওলানা কেউ টাকা দিয়ে কেউ শরম দিয়ে কেউ বুদ্ধি দিয়ে আল্লাহ তুমি তাদেরকে দিনদার পরেজগার হিসেবে তুমি কবুল করে নাও আলে গ্রামের যুবক ছেলেরা আগামী দিনও যেন তারা এভাবে আল্লাহ তোমার রাসূলুল্লাহর দিনের কথা আলোচনা করতে পারে সেই যেন মাহফিল তৈরি করতে পারে সে তৌফিক করে দাও আল্লাহ এই দিনের মাহফিলটাকে মাওলানা জালসাটাকে আল্লাহ তুমি দিনের জারিয়া হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ এই জালসায় যারা পা রেখেছে আল্লাহ যারা এখনো পর্যন্ত আছে যারা চলে গেছে সকলকে তুমি দিনদার হিসেবে তুমি কবুল করে নাও এই দোয়াটুক নবীর শিলা করে বলি কবুল করে নাও যত নবীর রসুল অলিয়া আলে পাঠিয়েছো মাওলানা সকলে আরশনে তুমি পৌঁছিয়ে দাও আল্লাহ খাস করে মাওলানা দোয়া করে মক্তবে যে ইনি জায়গা দিয়েছেন মাওলানা তুমি তার আল্লাহ তুমি আল্লাহ আত্মীয় স্বজন তাদের সকলের কবর আযাবকে তুমি maaf করে দিও আল্লাহ দোয়াটুকু নবীর রসিলা করে বলি কবুল করে নাও যত নবীর রসুল অলিয়া আলে পাঠিয়েছো সকলে আরশন তুমি পৌঁছিয়ে দাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।